بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أيها الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনা শরহুস সুন্নাহ থেকে এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমান বি আযাবিল কবর ওয়া মুনকার ওয়া নাকির। ইমাম বারবাহারী রহিমাহুল্লাহ বলছেন, ওয়াল ইমানু বি আযাবিল কবরি ওয়া মুনকারিন ওয়া নাকিরিন। যে এই বিশ্বাস পোষণ করা আযাবুল কবরের, কবরের শাস্তি সম্পর্কে, কবরে মানুষ শাস্তি পাবে এই বিশ্বাস পোষণ করা, এবং মুনকার এবং নাকির ফিরিস্তাদ্বয় সম্পর্কে বিশ্বাস পোষণ করা, ইমাম বারবাহারী রাহেমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ সালে আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, কেদালিখা মিন আকিদাতি আহলে সুন্নতি ওয়াল জামাআ আল ইমানু বি আযাবিল কবর ওয়া নাঈমিল কবর। যে এমনিভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা হলো কবরের আদাবে বিশ্বাস করা, কবরের এই পুরস্কার সম্পর্কে বিশ্বাস করা। ফাল মাইয়িত ইম্মা আন ইউআযাবা ফি কবরিহি ওয়া ইম্মা আন ইউনাআম ইলা আন ইউবআথা ইয়াওমাল কিয়ামাহ। যে মৃত ব্যক্তি হয়তো কবরে সে শাস্তি পাবে অথবা কবরে সে পুরস্কৃত হবে, এবং এই অবস্থা চলতে থাকবে কিয়ামতের দিন পুনরুত্থান পর্যন্ত। ওয়াল কবরু হুয়া মানজিলাতুন বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা, ওয়ালিযালিক ইউসাম্মা বিল বারজাখ লিআন্নাল বারজাখ হুয়াল হাজিজু বাইনা শাইইন। কবর হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী অবস্থান, মধ্যবর্তী স্থান। এই কারণে কবরকে বলা হয় বারজাখ। বারজাখ হচ্ছে প্রতিবন্ধক কিংবা পর্দা, দুইটা বস্তুর মধ্যখানে যে পর্দা থাকে ওইটাকে বারজাখ বলা হয়। قال تعالى مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। سورة الرحمن الله عز وجل বলেছেন যে দুই সমুদ্র একই সাথে চলে, তার মধ্যে পর্দা রয়েছে, ডিভাইডার রয়েছে, লা ইয়াবগিয়ান একটা আরেকটাকে ছুঁইতে পারে না। লা ইয়াবগিল মালিহু আলাল আযব, লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে একত্রিত হতে পারে না। ওয়ালা ইয়াবগিল আযব আলাল মালিহ, এবং মিষ্টি পানি লবণাক্ত পানির কাছে পৌঁছাতে পারে না, দুইটা আলাদা থাকে। মধ্যখানে বারজাখ মানে প্রতিবন্ধক পর্দা। লিআন্নাল্লাহ জাআলা বাইনাহুমা ফাসিলা, আল্লাহ আযযা ওয়াজাল এই দুইটার মধ্যখানে একটা ফাসিল বা পৃথককারী বিষয় রেখে দিয়েছেন, ওইটি হচ্ছে বারজাখ। এই অর্থে কবরের জীবনকে বারজাখ বলা হয়, কারণ এটা দুনিয়া এবং আখেরাতের মধ্যখানে একটা অবস্থান বা একটা জায়গা। দুনিয়া থেকে মানুষকে যেটা পৃথক করছে, আবার আখেরাত থেকেও পৃথক রাখছে। সেই অর্থে দুইটা বস্তুর মধ্যখানের যে পর্দা বা অন্তরাল, ওইটাকে বলা হয় বারজাখ। এই অর্থে সূরাতুর রহমানে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান, যে সূক্ষ্ম পর্দার কারণে মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে একত্রিত হতে পারে না, কিংবা লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশতে পারে না, যে পর্দার কারণে, যে অদৃশ্য পর্দা আল্লাহ আজ্জা ওয়াজাল
এই দুইটা সমুদ্রের মধ্যখানে রেখে দিয়েছেন, ওইটা কি আল্লাহ আজ্জা ওয়া জালা বলেছেন বারজাখ, লা ইখতালিতু হাদা বিহাদা, একটা সমুদ্রের পানি অন্য সমুদ্রের সাথে মিশতে পারে না, ফাল বারজাখ ওয়াল ফাসিলু বাইনা শাইইন, বারজাখ হচ্ছে দুইটা বস্তুর মধ্যখানে পার্থক্যকারী পৃথককারী বিষয়, লিআন্না দুয়ার সালাসুন, মানুষের বাড়ি হচ্ছে তিন ধরনের, দারুদ্দুনিয়া ওয়া দারুল বারজাখ ওয়া দারুল করার, বাড়ি হচ্ছে তিন প্রকার বাড়ি, একটা হচ্ছে দুনিয়ার বাড়ি, একটা হচ্ছে বারজাখের বাড়ি, আর একটা হচ্ছে দারুল করার চিরস্থায়ীভাবে অবস্থানের বাড়ি। হাদিহি দুয়ার আল্লাতী ইয়ামুরু বিহাল ইবাদ, এই যে বাড়িগুলো বান্দা অতিক্রম করে যায়, তন্মধ্যে দারুদ্দুনিয়া মাহাল্লুল আমাল, দুনিয়ার বাড়িটা হচ্ছে কাজের জায়গা, ওয়া দারুল বারজাখ ওয়া হিয়া মাহাল্লুল ইনতিজার, আর বারজাখের বাড়ি হচ্ছে অপেক্ষার বাড়ি, দুনিয়ার বাড়ি হচ্ছে কাজের বাড়ি, এখানে কাজ করার জায়গা, দারুল বারজাখ ওয়া হিয়া মাহাল্লুল ইনতিজার, বারজাখের বাড়ি হচ্ছে অপেক্ষার স্থান, ওয়া দারুল করার হিয়া দারুল জাজা, আর দারুল করার বা অবস্থানের বাড়ি হচ্ছে প্রতিদান প্রাপ্তির বাড়ি, প্রতিদান প্রাপ্তির জায়গা। আল্লাহ জাল্লা ওয়া আলা ইয়াকুল হাত্তা জুরতুমুল মাকাবির, সূরাতুত তাকাসুর, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাও। ফাদাল্লা আলা আন্নাল মাকাবির লাইসাত محل إقامة بل الإنسان فيها مثل الزائر الذي يزور ويرتحل. أي آيات درا برماني توهي جي مقابر با قبر گلو حدشي إخن استعيبا بي تخار جائگانا برون الإنسان فيها مثل الزائر قبر المد مانوش حدشي ونكتا ভিজিটরের মতো, আল্লাদি ইয়াজুরু ইয়ারতাহিল, যে ভিজিট করে আবার এখান থেকে প্রস্থান করে চলে যায়। জাআলাল মুক্তা ফিল মাকাবির জিয়ারা, কবরের অবস্থানকে জিয়ারত বা দর্শন বা ভিজিট বলে গণ্য করেছেন, লিআন্নাহু ইউকিমু ফিহা সুম্মা ইয়ারতাহিল, কারণ সে এইখানে কিছুক্ষণ অবস্থান করবে, তারপরে সে তার মূল গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে। লাকিন ফি ফাতরাতি উজুদিহি ফিল কবর, আউয়াল মা ইউদাউ ফিল কবর ওয়া ইউসাওয়া আলাইহি তুরাব ওয়া ইনসারিফু আন-নাসু আনহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম ইয়াতিহি মালাকানি ফিল কবর, তবে লাকিন ফি ফাতরাতি উজুদিহি ফিল কবর, তার কবরে অবস্থান, একজন মাইয়িতের কবরে অবস্থানকালীন সময়ে, আউয়াল মা ইউদাউ ফিল কবর, তাকে প্রথমে যখন কবরে রাখা হবে এবং তার উপরে মাটি ঢেলে দেয়া হবে, ওয়া ইনসারিফু আন-নাসু আনহু, লোকজন যখন তার থেকে চলে যাবে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, সে কবরে থেকে মানুষের চলে যাওয়ার জুতার শব্দ শুনবে, ইয়াতিহি মালাকান, তখন তার কাছে দুজন ফেরেশতা আগমন করবেন, কবরে তার কাছে দুজন ফেরেশতা আগমন করবেন, ফায়াজলিসানিহি, তাকে তারা উঠে বসাবেন, ওয়া তুআদু রূহুহু ফি জাসাদিহি, তার আত্মাকে তার শরীরে তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়া হবে, ওয়াহিয়া হায়াতান বারজাখিয়া,
এবং সে বারজখী জীবন লাভ করবে। ওয়ালাইসাত মিসলাল হায়াত আল্লাতী ফিদ দুনিয়া, তবে অবশ্যই এই হায়াত বা এই জীবনটা দুনিয়ার জীবনের মতো হবে না, সে বারজখী জীবন লাভ করবে, রুহ তার মধ্যে ফিরে আসবে তার দেহে। ফয়াস আলানিহি, তখন ওই দুই ফেরেশতা তাকে জিজ্ঞেস করবেন, মার রব্বুক, ওয়ামা দীনুক, ওয়ামান নবিয়ুক, তাকে জিজ্ঞেস করবেন কে তোমার রব, কে কি তোমার দিন, কে তোমার নবী। ফাইদা আজাব আন হাদিহি আল আসইলাতি বিজাওয়াবিন সহীহ ওয়াসআদু সাআদা লা শাকা বাদাহা, যখন সে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে, সে নাজাত পেয়ে যাবে এবং সে সৌভাগ্যবান হবে, এমন সৌভাগ্যবান, লা শাকা বাদাহা, যার পরে আর কোনো ধরনের দুর্ভাগ্য থাকবে না। ওয়াসআউ লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি, এবং তার কবরকে প্রশস্ত করে দেয়া হবে তার চক্ষুসীমা পর্যন্ত, যে পর্যন্ত তার চোখ দেখতে পায় সেই পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেয়া হবে। ওয়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেয়া হবে। ওয়াইয়াতিহি মির রূহিহা ওয়া তাইবিহা, জান্নাতের সুবাতাস এবং সুখ শান্তি আসতে থাকবে, সে উপলব্ধি করতে থাকবে, অনুভব করতে থাকবে তার দিকে জান্নাতের সুখ শান্তি এবং আরাম আসতে থাকবে। ওই উমার উল্লাহু বি ফিরাশিম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতি বিছানার নির্দেশ দেয়া হবে। ফালা ইয়াজালু ফি নাঈমিন ফি কবরিহি, সে যতক্ষণ যতদিন কবরে থাকবে এই নিয়ামতগুলা সে উপভোগ করবে। ওয়াহাদা আমরুন গাইবিয়ুন লা নাআলামুহু, এসব বিষয়গুলো হচ্ছে অদৃশ্য বিষয়, গাইবি বিষয়, যেগুলো আমরা জানি না, কেবল ততটুকুই আমরা জানি যেটুকু আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে জানাইছেন। ফালাউ ফাতাহনা আল কবর মা ওয়াজাদনা মিন যালিকা শাইআ, যেহেতু এই বিষয়গুলো অদৃশ্য বিষয়, তাই যদি আমরা কবর খুলি বা কবর যদি পুনরায় খুঁড়ি, মা ওয়াজাদনা মিন যালিকা শাইআ, তাহলে আমরা বাহ্যিক চোখ দিয়ে সব কিছু কিছুই দেখতে পাব না। লিআন্নাহু ফি আলামিন ওয়া নাহনু ফি আলামিন আখার, কারণ মৃত ব্যক্তি সে এক জগতে বাস করছে আর আমরা আরেক জগতে বাস করছি। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল মুরতাব ফা ইন্নাহু ইয়াকুল, মুনাফিক এবং দীনের বিষয়ে সন্দেহ পোষণকারী ব্যক্তি, ফা ইন্নাহু ইয়াকুল ইযা ক্বীলা লাহু মার রাব্বুক ক্বালা লা আদরি, মান নাবিয়ুক লা আদরি, মা দীনুক লা আদরি। মুনাফিক এবং সন্দেহ পোষণকারী ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমার রবকে, সে বলবে জানি না, তোমার নবীকে, সে বলবে জানি না, তোমার দিন কি, সে বলবে জানে না। হাত্তা ওয়া ইন কানা ফিদ দুনিয়া মুতাআল্লিমান, এমনকি ওই ব্যক্তি যদি দুনিয়াতে মুতাআল্লিম হয়ে থাকে, সে দিনই শিক্ষা অর্জনকারী হয়ে থাকে, ওয়া ইহফাজুল মুতুন ওয়া শুরুহ, সে অনেকগুলো কিতাবের টেক্সট এবং ব্যাখ্যাগুলো সে মুখস্থ করেও থাকে, ওয়া ইহফাজুল লুগা, সে যদি আরবি ভাষাও শিখে থাকে, ওহুয়া খতীবুন মুসকি, সে যদি খুব চমৎকার এবং জ্বালাময়ী কোনো খতিব হয়ে থাকে, বা মুতাহাদ্দিস মুফাওয়াহ, এবং খুব মুখবাজ বক্তৃতাকারী হয়ে থাকে, তারপরেও যদি সে প্রকৃত অর্থে মুনাফিক অথবা সন্দেহ পোষণকারী হয়ে থাকে, তখন কবরে যখন তাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুক, মা দীনুক, মান নাবিয়ুক, এই প্রশ্নগুলোর উত্তরে সে বলবে লা আদরি। যদিও সে দুনিয়াতে মুতাআল্লিম, এলমে দীন অর্জনকারী হয়ে থাকে, সে অনেকগুলো, সে যদি অনেকগুলো কিতাবের টেক্সট এবং ব্যাখ্যা মুখস্থ তার থাকে, সে যদি আরবি ভাষাও জেনে থাকে, সে যদি খতিবও হয়ে থাকে কিংবা খুব ভালো স্পিকারও দুনিয়াতে হয়ে থাকে, তারপরও তার মুখ দিয়ে ওই প্রশ্নগুলোর উত্তর আসবে না, সে বলবে লা আদরি, আমি জানি না। নাসআলুল্লাহ আল আফিয়া।
لكن إذا كان ليس عنده إيمان فإنه يتلعثم في القبر যদি তার কাছে ঈমান না থাকে তাহলে কবরে এই সমস্ত প্রশ্নের প্রশ্ন যখন জিজ্ঞেস করা হবে তখন সে ইতলাআসম তখন সে তুতলাবে ওয়াইজু আনিল জবাব সে উত্তর দিতে ব্যর্থ হবে ইনদামা ইয়াসআলু আন হাদিল মাসাইল ইতলাজলাজ যখন এই প্রশ্নগুলো তাকে করা হবে তখন সে শুধু ইতলাজলাজ তলাজলুজ হচ্ছে তুতলানো কিছু বলতে পারবে না শুধু তুতলাবে ওয়াকুলু হা হা লা আদরি এবং সে বলবে হা হা লা আদরি আমি জানি না সামিআতুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু আমি শুনছি লোকরা যা বলতো কিছু বলতো সামিআতুন নাস ইয়াকুলুনা শাইআন আমি অন্যান্য মানুষদেরকে কিছু বলতে শুনতাম ফাকুলতুহু আমি তাই বলতাম ফায়ুফতাহু লাহু বাব ইলা নার তখন তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে ওয়ুদাইয়াক আলাইহি কবরহ তার কবরকে তার উপর সংকীর্ণ করে দেওয়া হবে হাত্তা তাখতালিফ আদবা তার একদিকের বাহু অন্যদিকে চলে যাবে কবরের যাতায় পিষ্ট হয়ে ওয়াইয়াতিহি মিন সুমুমিহা ওয়া হাররিহা জাহান্নামের বিষ বাষ্প তার দিকে আসবে ওয়ুফরাশু লাহু ফিরাশুম মিনান নার এবং তার জন্য জাহান্নামের বিছানা করে দেয়া হবে ফাযাবুল কবরি আও নাঈমুহু সাবিতান ফিল কিতাবি ওয়াস সুন্নাহ তো মূল কথা হচ্ছে কবরের আযাব কিংবা কবরের নিয়ামা এটা যে এই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত قال صلى الله عليه وسلم تعوذ بالله من اربع من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال رسول الله صلى الله عليه وسلم বলেছেন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো চারটা বিষয় থেকে জাহান্নামের আযাব থেকে কবরের আযাব থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এবং মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কবরের আযাব সত্য ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআউযু মিন আযাবিল কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন ওয়া ফিল কুরআন ইশারাতুন ইলা আযাবিল কবর কোরআনে করিমের বিভিন্ন আয়াতে কবরের আযাবের প্রতি ইঙ্গিত করা হয়েছে قال تعالى ولا نذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر সূরাতুস সাজদাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো من العذاب الادنى دون العذاب الاكبر বড় শাস্তির আগে ছোট শাস্তি সেই ছোট শাস্তিটা হচ্ছে কবরের শাস্তি قال هذا عذاب القبر এইটাই হচ্ছে এই عذاب الادنى নিম্নমানের শাস্তি বা লঘু শাস্তি এটা হচ্ছে কবরের শাস্তি বড় শাস্তি তো কিয়ামতের দিন চূড়ান্ত হিসাব নিকাশের পরেই সে পাবে وقيل عذاب الدنيا আযাবে আদনাকে কেউ বলছেন যে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি ওয়া ফি কওলিহি তাআলা ফি ফিরআউন ওয়া কওমিহি ফিরআউন এবং তার সম্প্রদায় সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াউমা তাকুমু আস-সাআহ আদখিলু আল ফিরআউন আশাদ্দ আল-আযাব আগুন তাদেরকে আগুনের সামনে পেশ করা হবে সকাল এবং সন্ধ্যায় আর যেদিন কিয়ামত সংগঠিত হবে তখন বলা হবে ফিরাউন ফিরাউনের পরিবারকে চরম শাস্তির মধ্যে ঢোকাও ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা এই যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে আগুন
জাহান্নামের সামনে তাদেরকে সকালে এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। তো এটা হচ্ছে কবরের জীবনে, যতদিন তারা কবরে অবস্থান করবে ততদিন প্রত্যহ সকালে এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের কাছে উপস্থাপন করা হবে, পেশ করা হবে। লাম্মা মাথু সারু ইউআরাদুন আলান নার গুদুবুম ওয়াশিয়া, মৃত্যুর পরে সকালে এবং সন্ধ্যায় তাদেরকে আগুনের কাছে পেশ করা হবে। ফাইদা কামাতিল কিয়ামাহ, যেদিন যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, ইউকালু আদখিলু আলা ফিরআউন আশাদাল আযাব, তখন বলা হবে যে আলে ফিরআউনকে চরম শাস্তির মধ্যে নিপতিত করো, ঢুকাও। ওয়াকাল তাআলা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কোরআনে কারীমে সূরা ত্বাহাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য রয়েছে মাঈশাতান দানকা, অত্যন্ত সংকীর্ণ জীবন। নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে সমবেত করব তাদেরকে, তাকে আ'মা, অন্ধ হিসাবে, অন্ধ হয়ে এসে উঠবে। কালু মাঈশাতান দানকা, এই যে সংকীর্ণ জীবন সেটা হচ্ছে কবরের জীবন। ওয়াল আ'য়াযু বিল্লাহ। ফাল আদিল্লা আলা আযাবিল কবরি মুতাওয়াতিরাতুন, কবরের আযাব সম্পর্কে যে দলিলগুলো রয়েছে এগুলো হচ্ছে মুতাওয়াতির। ফমান কাযযাবা বিআযাবিল কবরি, ফমান কাযযাবা বিআযাবিল কবর মিনাল মুআতাযিলা ওয়া মান নাহা নাহবাহুম ফাইন্নাহু মুখালিফুন লিল আদিল্লাতিল মুতাওয়াতিরাতি ওয়া ইয়াকুনু মুখতাল্লুল আকীদা। অতএব যে কবরের আযাবকে যারা বিশ্বাস করে, অবশ্য মানে অস্বীকার করে, তারা হচ্ছে মুআতাযিলা এবং মুআতাযিলাদের পথ অনুসরণকারী, যারা মুআতাযিলাদের অনুসরণ করে এরা কবরের আযাবকে অস্বীকার করে, আর যারা কবরের আযাবকে অস্বীকার করে তারা মুতাওয়াতির দলিলগুলোর বিরোধিতা করে। কারণ কবরের আযাবের বিষয়টা একদম মুতাওয়াতির দলিল দ্বারা প্রমাণিত, অতএব এটাকে অস্বীকার করা মানে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিষয়কে অস্বীকার করা। ও এখনও মুখতাল্লুল আকীদা, এবং এর দ্বারা সে সঠিক ইসলামী আকীদা বিবর্জিত হবে। ওয়াফাকিদান লি আসলিম মিন উসুলিল আকীদা, যে কবরের আযাবকে অস্বীকার করবে সে মৌলিক ইসলামী আকীদাকে আকীদাহীন হবে, মানে তার মধ্যে যে সমস্ত ইসলামী যে সমস্ত মৌলিক আকীদা থাকা দরকার সেই আকীদাগুলো তার মধ্যে আর থাকবে না, একটা আকীদাকে সে হারিয়ে ফেলবে। ওহুয়াল ইমানু বি আযাবিল কবর, সেটা হচ্ছে কবরের শাস্তিতে বিশ্বাস। ফাইন কানা মুতাআম্মিদান আরিফাম বিন নুসুস লাকিন ইউকাবিরু ওয়া ইয়ানফি ফাহুয়া কাফির, কেউ যদি জেনে শুনে ইচ্ছে করে এই যে কবরের আযাবগুলো যে সমস্ত মানে মুতাওয়াতির দলিল দ্বারা প্রমাণিত এসব বিষয়ে জেনে শুনে ইচ্ছে করে যদি কেউ সেটাকে অস্বীকার করে তাহলে সে হবে কাফির। আম্মা ইযা কানা মুতাআউ্বিলান আও মুখাল্লিদান আও জাহিলান ফাহাযা লা ইউকাফফার লাকিন ইউদাল্লাল ওয়া লা ইউকাফফার, কিন্তু কেউ যদি কবরের আযাবের বিষয়টিকে এটাকে তাউইল করে কিংবা সে হয়তো অন্য কারো মুখাল্লিদ অনুসরণবশত, অন্ধ অনুসরণবশত যদি এটাকে অস্বীকার করে থাকে, অথবা কবরের আযাব এটা যে বিশুদ্ধ দলিল দ্বারা মুতাওয়াতির দলিল দ্বারা প্রমাণিত এই বিষয়টা সে না জানার কারণে সেটাকে অস্বীকার করে, তাহলে তাকে তাকফির করা যাবে না, তাকে তদলিল করা যাবে অর্থাৎ তাকে পথভ্রষ্ট বলা যাবে কিন্তু তাকে কাফির বলা যাবে না। কাউলুহু ও মুনকারিন ওয়া নাকিরিন, মুনকার এবং নাকির, মুনকারুন ওয়া নাকির ইসমানি লিল মালাকিন আল্লাযীনা ইয়াতিয়ানিহি ফি সূরাতিন মুরাওয়িআহ, মুনকার এবং নাকির হলেন ওই দুই ফেরেশতা যারা খবরে তার কাছে আসবেন এক ভয়ানক রূপ ধারণ করে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির, তাদের একজনকে একজনের নাম হলো মুনকার, একজনকে বলা হবে মুনকার এবং অপরজনকে বলা হবে নাকির। কামা জাআ যালিকা ফিল আহাদিস,
যেমন এই বিষয়টা বিভিন্ন অনেকগুলো হাদিসে বর্ণিত রয়েছে। এই হলো খবরের আযাব সম্পর্কে, মুনকার এবং নাকির সম্পর্কে ইমাম বারবাহারি রহমাহুল্লাহর বক্তব্য এবং তার বক্তব্যের প্রেক্ষিতে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা। তো এই ব্যাখ্যা থেকে আমরা যেটুকু বুঝলাম যে খবরের আযাবের বিষয়টা, মুনকার এবং নাকির খবরের আযাবের বিষয়টা, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। যে জেনে শুনে এটাকে অস্বীকার করবে সে কাফির বলে গণ্য হবে, আর কেউ যদি অজ্ঞতাবশত কিংবা কোনো তাবিলবশত কিংবা কারো অন্ধ অনুসরণবশত যদি এটাকে অস্বীকার করে তাহলে তাকে তাকফির করা যাবে না, তদলিল করা যাবে, তাকে পথভ্রষ্ট বলা যাবে, কিন্তু আমরা তাকে কাফির বলবো না। এবং এই আলোচনা থেকে সংক্ষিপ্তভাবে যেটা জানা গেল যে কবরে মানুষ হয়তো শাস্তিপ্রাপ্ত হবে অথবা সে নিয়ামত প্রাপ্ত হবে। যদি সালাসাতুল উসুলের জবাব সে দিতে পারে সঠিকভাবে তাহলে সে নিয়ামত প্রাপ্ত হবে, সেখানে সুখ উপভোগ করবে। আর যদি সালাসাতুল উসুলের জবাব না দিতে পারে তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। এই হলো শেখ ফৌজান হাফিজাহুল্লাহর প্রদত্ত ব্যাখ্যার মোট কথা। এখানে কবরের আযাব সম্পর্কে বা কবর বিষয়ে আমাদের আরও যেসব বিষয়গুলো জেনে রাখা দরকার, সেগুলো আসলে অনেকগুলো বিষয়। কবর সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো জানা খুবই প্রয়োজন। কারণ কবর সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন মানুষের মনে উত্থাপিত হয়ে থাকে। আর এই প্রশ্নগুলোর যদি সঠিক জবাব আমরা না জেনে থাকি তাহলে কবরের প্রতি বা কবর সম্পর্কে বিশ্বাস ততটুকু সুদৃঢ় হবে না। যদি কবর সম্পর্কে বা কবরের বিষয়াদি সম্পর্কে উত্থাপিত প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি আমাদের জানা না থাকে তাহলে কবরের প্রতি বিশ্বাস ততটুকু সুদৃঢ় হবে না। অতএব কবরের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করতে হলে এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত যেসব বিষয় রয়েছে কবর সম্পর্কিত সে বিষয়গুলোকেও আমাদের জানা দরকার। কারণ একটা বিষয়কে আমরা যত বেশি জানব সে বিষয়ের প্রতি আমাদের ইমান বা বিশ্বাস তত বেশি পাকাপোক্ত হবে। প্রথমত এই যে কবরের যে জীবন, কবরের জীবন আমরা শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা থেকে জানলাম যে বাড়ি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে দুনিয়ার বাড়ি, একটা হচ্ছে বারজাখের বাড়ি, আর একটা হচ্ছে দারুল কারার। দারুদ্দুনিয়া, দারুল বারজাখ ও দারুল কারার মানে পরকালের বাড়ি, জান্নাত অথবা জাহান্নাম। দারুল বারজাখ হচ্ছে দারুল ইন্তিজার, দারুদ্দুনিয়া হচ্ছে দারুল আমাল, আর দারুল কারার হচ্ছে দারুল জাজা আও দারুল সাজা, প্রতিদানের প্রতিদান প্রাপ্তি অথবা প্রতিফল লাভের বাড়ি। কবরের জীবনকে, কবরের জীবনের একটা নাম হচ্ছে হায়াত বারজাখিয়া, বারজাখি জীবন।
এই হিসাবে আমরা জীবনটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দুনিয়ার জীবন, একটা হচ্ছে বারজাখী জীবন। দুনিয়ার জীবন, যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত আছে দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত সেটা দুনিয়ার জীবন হিসাবে গণ্য হবে। যখন তার থেকে রুহ চলে যাবে তখন থেকেই তার বারজাখী জীবন, তখন থেকেই তার আরেকটা জীবন শুরু হয়ে গেল। যখন তাকে সে কবরস্থ হবে, কবরস্থ হওয়ার পর থেকেই তার বারজাখী জীবন শুরু হয়ে গেল। এবং কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে যখন একজন মানুষ তার, তো আমরা বলছিলাম যে মানুষের জীবনটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুনিয়ার জীবন, একটা হচ্ছে বারজাখী জীবন, একটা হচ্ছে আখেরাতের চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন, যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়াতে থাকে সেটাই হচ্ছে দুনিয়ার জীবন। কবরে যাওয়ার পর থেকেই শুরু হয় বারজাখী জীবন। এবং ইয়াউমুল কিয়ামা, চূড়ান্ত হিসাব নিকাশের পরে মানুষ তার যে গন্তব্যে পৌঁছাবে চূড়ান্তভাবে, সেটাই হচ্ছে তার চিরস্থায়ী জীবন বা আখেরাতের জীবন। আখেরাতের জীবন এবং চিরস্থায়ী জীবন, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আখেরাতের জীবন শুরু হবে হিসাব নিকাশের পর থেকেই তার আখেরাতের জীবন শুরু হবে। আর চূড়ান্তভাবে মানুষ যে গন্তব্যে পৌঁছাবে সেখান থেকেই তার চিরস্থায়ী জীবন শুরু হবে। তো জীবনটাকে এই তিন ভাগে ভাগ করা যায়। যদি আমরা কবরের জীবনকে বারজাখী জীবন ধরি তাহলে জীবনটা এই তিন ভাগে বিভক্ত হবে। আর নতুবা প্রধানত বা মূলত জীবন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে দুনিয়ার জীবন আর একটা হচ্ছে পরকালের জীবন। এই কথাটা বুঝলে ইনশাআল্লাহ পরবর্তী আরও কিছু প্রশ্নের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রধানত মানুষের জীবন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে দুনিয়ার জীবন, একটা হচ্ছে পরকালের জীবন। দুনিয়ার জীবন, যতক্ষণ মানুষ পৃথিবীর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে তার দুনিয়ার জীবন। আর যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই তার পরকালের জীবন শুরু হয়ে যাবে। এবং এটাই হচ্ছে তার আখেরাতের জীবন। পরকালের জীবন মানে আখেরাতের জীবন। আখেরাত বলা হয় এই কারণে যে আখেরাতের এই জীবনটা দুনিয়ার জীবনের পরে আসে, সেই হিসাবে এটাকে আখেরাত বলা হয় বা পরকাল বলা হয়, যেহেতু এটা দুনিয়ার জীবনের পরে আসে। এই অর্থে ইমান বিল ইয়াউমিল আখির, ইমান বিল ইয়াউমিল আখির, এটা হচ্ছে ইমানের ছয়টা রুকুনের মধ্যে অন্যতম একটা রুকুন। ইয়াউমুল আখিরাতকে ইয়াউমুল আখিরা বলা হয় এই কারণে, এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে ওই দিনের পরে আর কোনো দিন নেই, মানে দিনের হিসাব ওইখানেই শেষ, এবং ওইটাই হচ্ছে মানুষের শেষ মঞ্জিল। মানুষের জীবনে মানুষ পাঁচটা স্তর অতিক্রম করে। আখেরাতটা হচ্ছে তন্মধ্যে শেষ স্তর। প্রথম স্তর হচ্ছে মানুষের যখন তার কোনো অস্তিত্ব থাকে না, তারপরে যখন সে গর্ভস্থ হয় বা একটা জীবন যখন মাতৃগর্ভে, যখন একজন বনি আদম মাতৃগর্ভে যখন জীবন লাভ করে, তারপরে যখন সে দুনিয়াতে আগমন করে, তারপরে সে বারজাখী জীবন লাভ করে, তারপরে
আখেরাতের জীবন। এই পাঁচটা স্তর প্রত্যেকটা মানুষকেই অতিক্রম করতে হয়। একসময় তার কোনো অস্তিত্ব থাকে না, সে থাকে অস্তিত্বহীন। যেমন সূরাতুদ্দাহরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হীনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। একটা সময় তার অতিক্রম করে যখন সে কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় থাকে না, তার কোনো অস্তিত্ব থাকে না, সে থাকে মাদুম আদম। তারপরে সে মাতৃগর্ভে আসে, সূরাতুল হাজে আল্লাহ আজ্জা ওয়া জাল এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাআস فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষের তার মাতৃগর্ভে আসার যে স্তরগুলো বিভিন্নভাবে সে পূর্ণতা পায়, এই বিষয়গুলো বলেছেন। যে প্রথমত সে থাকে নুতফা হিসাবে, এরপরে রক্তপিণ্ড, এরপরে মাংস, এই যে গোষ্ঠপিণ্ড। হ্যাঁ, তো এটা হচ্ছে মানুষের মাতৃগর্ভে আসার অবস্থান। এরপরে এই বিষয়টা কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ইখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তোমাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সৃষ্টি করেন তোমাদের মায়ের গর্ভে, খালকান মিন বাদি খালকিন এক সৃষ্টির পরে আরেক সৃষ্টি, ফি যুলুমাতিন সালাস তিনটি অন্ধকারের মধ্যে মানুষের অবস্থান থাকে, একটা গর্ভস্থ বাচ্চার অবস্থান থাকে তিনটি অন্ধকারের মধ্যে। এবং খালকান বাদা খালকেন এই যে প্রথমত নুতফা, এরপরে আলাকা, তারপরে মুদগা, মুখাল্লাকা গৈরি মুখাল্লাকা, তো এই এই এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে মানুষ যে মানুষের জীবনের দ্বিতীয় পর্যায়ের কথা। যখন সে একসময় সে অস্তিত্বহীন ছিল, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মাতৃগর্ভে তাকে অস্তিত্ব দান করলেন। তারপরে মারহালাতুদ্দুনিয়া, দুনিয়ার জীবন, এই স্তরে এসে সে দুনিয়াতে আগমন করল। আর এই স্তরের কথা উল্লেখ করে কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, যে আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মাতৃ মায়ের পেট থেকে, মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়েদের পেট থেকে তোমাদেরকে বের করেছেন এমন অবস্থায়, লা তাআলামুনা শাইআ তোমরা কোনো কিছুই জানো না। তো সে দুনিয়াতে এই পর্যায়ে একজন বনি আদম সে দুনিয়াতে আগমন করল। এই ওয়াহাদিহিল মারাহিল, এই 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 যে দুনিয়া আগমনের পরে যতক্ষণ সে দুনিয়াতে অবস্থান করবে, তার এই অবস্থানের এই পর্যায়ে এই তৃতীয় পর্যায়টাই হচ্ছে হয়তো সে এখানে সৌভাগ্য অর্জন করবে অথবা সে দুর্ভাগ্য অর্জন করবে। সে যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আদেশ নিষেধ মতো কাজ করে তাহলে সে সাঈদ হবে, আর যদি সে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশ মতো কাজ না করে তাহলে সে দুর্ভাগ্য দুর্ভাগা হবে। এবং এই দুনিয়ার জীবনটাই হচ্ছে দারুল ইবতিলা, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়া ব্লু আকুম যাতে তিনি তোমাদেরকে ইবতিলা করেন, পরীক্ষা করেন, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে উত্তম। তো এই দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষার জীবন এবং মানুষের জন্য আমলের জীবন, কর্মের জীবন। মারহালাতুল বারজাখ বা কবরের জীবন সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল সূরাতুল মুমিনুনে ইরশাদ করেছেন, অমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তাদের পিছনে রয়েছে বারজাখ ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থানের দিন পর্যন্ত। এখানে কবরের জীবনের কথা বলা হয়েছে। ওয়া আম্মা মারহালাতুল আখিরা, আর পরকালের জীবন বা সর্বশেষ স্তর যেটা, সেই স্তর সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল সূরাতুল মুমিনুনে ইরশাদ করেছেন,
ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. এর পরে অবশ্যই তোমরা মৃত্যুবরণকারী, এর পরে সুম্মা অতঃপর অবশ্যই তোমরা ইয়াউমুল কিয়ামা থুবআসুন, কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। এখানে সর্বশেষ পর্যায় সম্পর্কে বলা হয়েছে। তো মূল কথা হলো যে মানুষের জীবনের এই পাঁচটা স্তর মানুষকে অতিক্রম করতে হবে, এবং এই পাঁচটা স্তর কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। আমরা কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে সেটা জানলাম। একসময় মানুষ অস্তিত্বহীন ছিল, তারপরে সে অস্তিত্ব লাভ করল, তারপরে সে মায়ের গর্ভে আসলো, তারপরে সে দুনিয়াতে আগমন করল, তারপরে সে কবরে গেল, তারপরে সে পুনরুত্থিত হয়ে আখেরাতে আল্লাহর সামনে গিয়ে হাজির হল। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই পাঁচটা স্তরকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। যেহেতু মারহালাতুল আদম বা যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ওইটা কোনো কাউন্টেবল কোনো কিনা, যখন তার অস্তিত্ব ছিল না ওইটা ওই ওই স্তরটা বা ওই সময়টা এটা কোনো এটা কোনো গণ্য করার কোনো বিষয় না। যখন মাতৃগর্ভে সে থাকে তখনও তার উপরে কোনো আদেশ নিষেধ কিছু নেই, তার কর্মের কোনো হিসাব নিকাশ নেই, অতএব এই স্তরটাও কিন্তু আনকাউন্টেবল। দুনিয়াতে আসার পরে সে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে তার কাজকর্মেগুলো কাউন্টেবল হয়, এবং এর জন্য সে হয় প্রতিদান লাভের উপযোগী হয় কিংবা সে শাস্তি লাভের উপযোগী হয়ে থাকে। অতএব এই দুনিয়ার জীবন এই সময়টাই হচ্ছে মূলত একজন মানুষের উল্লেখযোগ্য সময়, যেটার উপরে সে জাজা অথবা সাজা পাওয়ার যোগ্য হয়ে থাকে, এবং এটি হচ্ছে তার জীবনের মধ্যে একটা প্রধান এবং উল্লেখযোগ্য জীবন, দুনিয়ার জীবন। এর পরবর্তী যে দুইটা ধাপ সেটা হচ্ছে বারজাখি জীবন এবং পরকালের জীবন। বারজাখি জীবন এবং পরকালের জীবনকে আমরা একটা জীবন হিসাবে গণ্য করতে পারি, সেটা হচ্ছে আখেরাতের জীবন। কারণ কবরের জীবন বলেন কিংবা পুনরুত্থানের পরের জীবন বলেন, সেটা হচ্ছে দুনিয়ার জীবনের পরে আসতেছে, সেই হিসাবে এটা আখেরা। অতএব প্রধানত মানুষের দুটি জীবন, একটা হচ্ছে দুনিয়ার জীবন এবং একটা হচ্ছে আখেরাতের জীবন। রুহ চলে যাওয়ার, শরীর থেকে দেহ থেকে রুহ চলে যাওয়ার পর থেকেই আখেরাতের জীবন শুরু। সেই আখেরাতের জীবনের প্রথম ধাপ হচ্ছে বারজাখ খাবার। আখেরাতের জীবন জীবনের প্রথম ধাপ হচ্ছে বারজাখ। এই হিসাবে বারজাখকে আমরা পরকালের জীবন গণ্য করতে পারি, কারণ পরকালের জীবনের প্রথম ধাপ হল কবরের এই জীবন। এবং এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও প্রমাণিত। এই আলোচনার মূল উদ্দেশ্য এটি যে হায়াত বারজাখিয়া যেটা, এটা হচ্ছে হায়াতুল আখিরাতের প্রথম ধাপ, এটাও কিন্তু আখিরাতের জীবনেরই একটা অংশ। পরকালের জীবনের একটা অংশ হচ্ছে কবরের জীবন, দুনিয়ার জীবনের শেষ তখনই যখন একজন মানুষের দেহ থেকে রুহ চলে যায়, তখন থেকে তার আখিরাতের জীবন শুরু, এবং সেই জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর। এ বিষয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মূলত সেটা বর্ণনা করেছেন হানি মৌলা উসমান
ইবন আফফান রাদিয়াল্লাহু আনহুমা, হানে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, খানা উসমান ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু ফাকিল লাহু তাযকুরুল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি ওয়া তাযকুরুল কবর ফাতাবকি। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন, হানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের সামনে অবস্থান করতেন তখন তিনি কান্নাকাটি করতেন, এমনভাবে কান্নাকাটি করতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে বলা হতো যে আপনি জান্নাত এবং জাহান্নামের কথা যখন স্মরণ করেন তখন আপনি এত কাঁদেন না, কিন্তু কবর যখন, কবরের কথা যখন আপনি স্মরণ করেন তখন আপনি অনেক কাঁদেন, এটা কেন? তো তিনি বললেন, ইন্নি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কবর হলো আখিরাতের প্রথম মানজিল। فإن نجا منه فما بعده أيسر منه, যদি এই মঞ্জিলে এই এই অবস্থানে সে যদি নাজাত পেয়ে যায় তাহলে পরবর্তী, এর পরবর্তীতে যা কিছু রয়েছে সেটা তার জন্য সহজ হয়ে যাবে। وإن لم ينج منه فما بعده أشد منه, আর যদি এই কবরের এই মঞ্জিলে, আখিরাতের এই প্রথম মঞ্জিলে সে যদি নাজাত লাভ করতে না পারে তাহলে তার পরবর্তী বিষয়গুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। তাহলে এই হাদিস, এই হাদিস ইবনু মাজাহ তিরমিজিতে বর্ণিত, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাদিসকে হাসান বলেছেন। তো এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয় যে কবর, যদিও এটা আলামুল বারজাখ, আলামুল বারজাখ বারজাখের জীবন বা বারজাখের জগৎ, কিন্তু এটা হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল, আখেরাতের জীবনের প্রথম ধাপ। কবরের মধ্যে মানুষ হয়তো সে শাস্তি পাবে অথবা সে নিয়ামত লাভ করবে। সে কবরে যাওয়ার আগে মানুষের জীবনের যে সর্বশেষ যে মুহূর্ত, সেই সর্বশেষ মুহূর্ত থেকেই কিন্তু তার পরকালের জীবনের আবাসগুলো বা পূর্বাবাসগুলো সে পেতে থাকে। অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত যখন মানুষের সামনে উপস্থিত হয়, মানুষ যখন তার একদম অন্তিম শয্যায় উপস্থিত হয়, তখন থেকেই কিন্তু তার পরকালের জীবনের পূর্বাবাসগুলো তার সামনে স্পষ্ট হতে থাকে। পরকালের জীবনের আগে, তার থেকে রুহ, একজন মানুষ থেকে রুহ চলে যাওয়ার আগে সে বুঝতে পারে যে তার সামনে কী অপেক্ষা করছে। এর জন্য আমরা দেখি যে অনেক সময় নেককার ইমানদার লোকের যখন সাকারাতুল মউত উপস্থিত হয় বা সে যখন সাকারাতুল মউতের মধ্যে থাকে তখন তার মধ্যে অনেকগুলো ভালো লক্ষণ আমরা দেখি। আবার মৃত্যুপথযাত্রী অনেকের মৃত্যুর সময় তার ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর অবস্থাও আমরা দেখি। যদিও আমাদের থেকে সবচেয়ে বেশি দেখে সেই মৃত্যুপথযাত্রী লোকটা, আমরা যেটা দেখি সেটা হচ্ছে তার বাহ্যিক খুব সামান্য একটা প্রকাশ। সাকারাতুল মউত এটা সবার কাছেই, এটা সবার জন্য অবধারিত। মউতের সাকারাত, এটা থেকে কেউ নাজাত পায় না,
এবং পাওয়ার কথা না, এটা সবার জন্যই হবে। এমনকি আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কেও সাকারাতুল মউতের মুখোমুখি হতে হয়। তো সাকারাতুল মউত বিষয়টা, বিষয় হচ্ছে যে মউতের পূর্বে, মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে যখন মালাকুল মউতরা রুহ কবজা করার জন্য আসেন, তখনই একজন মানুষ সে বুঝতে পারে, মৃত্যুপথযাত্রী লোকটা বুঝতে পারে পরকালের জীবনে তার জন্য কি অপেক্ষা করছে, এর কিছুটা আবাস সে এই সময় পেয়ে যায়। মৃত্যু পথযাত্রী লোকের কাছে যারা অবস্থান করেন তারা কখনো হয়তো এর কিছুটা বুঝতে পারেন, আবার বেশিরভাগ সময় হয়তো তারা বুঝতে পারেন না, কিন্তু সে নিজে বুঝতে পারে। কবর আলমে বর্জখে যাওয়ার আগে এবং মানুষের দেহ থেকে যখন রুহ বেরিয়ে যায়, এর মধ্যখানে একটা বিষয় থেকে যায় আমাদেরকে। আমরা যখন কবর সম্পর্কে জানব তখন এই বিষয়টাও আমাদেরকে জানতে হবে যে রুহ বেরিয়ে যাওয়ার সাথে সাথে হয়তো একজন মানুষকে কবরস্থ করতে কিছুটা সময় প্রয়োজন হয়, এই সময়টা তার কিভাবে অতিক্রান্ত হয়, কিংবা যখন মানুষ থেকে তার রুহ বেরিয়ে যায় তখন সেই রুহের অবস্থান বা অবস্থা কি হয়। কবরে যাওয়ার পরে আলমুল বারজাখ শুরু হয়, কিন্তু এর আগে তার কি অবস্থা হয়, এ বিষয়ে সাহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইযা খারাজাত রূহুল মুমিন তালাক্কাহা মালাকানি ইউসঈদানিহা, ওয়া ইয়াকুল আহলুস সামা রূহুন তাইয়িবাতুন জাআত মিন ক্বিবালিল আরদ صلى الله عليك وعلى جسد كنت تعمرينه فينطلق به إلى ربه عز وجل ثم يقول انطلقوا به إلى آخر الأجل. যে একজন মুমিনের রুহ যখন বেরিয়ে যায় তখন দুইজন ফেরেশতা সেটাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকেন এবং বর্ণনাকারী বলেন যে এই রুহের মধ্যে যে সুঘ্রাণ থাকে, মিশকের সুঘ্রাণ এই রুহের মধ্যে থাকে, মিশকের সুঘ্রাণ সম্বলিত এই রুহকে নিয়ে যখন এই দুই ফেরেশতা উঠতে থাকেন তখন আহলুস সামারা আকাশবাসীরা বলতে থাকেন যে রুহান তাইয়িবা, পবিত্র রুহ পবিত্র আত্মা জমিন থেকে এসেছে, আল্লাহ আজ্জা ওয়া জাল এই রুহের প্রতি শান্তি বর্ষণ করুন, এই জাসাদের প্রতি এই দেহের প্রতি শান্তি বর্ষণ করুন। যে জাসাদটাকে যা যে দেহটাকে এই রুহ কাবার দিয়ে আসছিল, তো প্রত্যেক আকাশে এভাবে ফেরেশতারা এইটুকু বলতে থাকেন ওই রুহ সম্পর্কে, এভাবে ফেরেশতারা এই রুহকে নিয়ে আল্লাহর দিকে উঠতে থাকেন আরোহণ করতে থাকেন এবং প্রত্যেক আকাশবাসীরাই বলেন যে যাও শেষ গন্তব্য পর্যন্ত যাও। আর যখন কাফিরের রুহ বের হয় তখন এর মধ্যে থাকে চরম দুর্গন্ধ আর তার প্রতি লায়নত এবং অভিসম্পাত করতে থাকেন মালায়িকারা। আহলুস সামারা বলতে থাকেন রুহুন খাবীসাতুন জাআত মিন ক্বিবালিল আরদ ইনতালিকু বিহি ইলা আখিরিল আজাল, আকাশবাসীরা মালায়িকারা বলতে থাকেন যে এটা হচ্ছে অত্যন্ত খাবীস একটা প্রেতাত্মা যেটা জমিন থেকে আসতেছে, যাও এটাকে নিয়ে তার শেষ গন্তব্যে যাও, অর্থাৎ সিজ্জিনে যাও। তো এই হাদিস থেকে আমরা জানি যে জানলাম যে যখন একজন মুমিনের রুহ বের হয়, তার শরীর থেকে যখন তার রুহ বেরিয়ে যায় তখন এই রুহকে নিয়ে ফেরেশতারা আকাশের দিকে উঠতে থাকেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে এই পবিত্র রুহকে নিয়ে যেতে থাকেন।
এবং আকাশবাসীরা এই রুহের জন্য দোয়া করতে থাকেন এবং এটাকে স্বাগত জানাতে থাকেন। পক্ষান্তরে কাফিরের রুহ যখন বের হয় এটা চরম দুর্গন্ধ ছড়ায় এবং এইটা নিয়ে যখন উঠতে থাকেন তখন আকাশের দরজা বন্ধ করে দেয়া হয় এবং তাকে একদম সিজ্জেনে পৌঁছে দেয়া হয়। এই রুহের জন্য, কাফিরের রুহের জন্য মালায়েকারা কাঁদেন না, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, এবং তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় না এবং এই রুহ এর অধিকারীরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না, পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ না উট শুয়ের সুর দিয়ে ডুববে, মানে শুয়ের সুর দিয়ে উট ডুখা উটের ডুখা প্রবেশ করা এটা অসম্ভব, তেমনিভাবে এই কাফিরদেরও জান্নাতে ডুখা অসম্ভব। তো এই বেদিন কুফফারদের রুহ এটা আকাশের দিকে যেতে পারে না, এটা সিজ্জিনে নিক্ষেপিত হয়। পক্ষান্তরে মুমিনিনদের রুহ নিয়ে আকাশে যান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে এবং সেটা সেগুলোর অবস্থান হয় ইল্লিয়িনে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন, সূরাতুল মুতাফফিফিনে এই রুহগুলোর কথা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন যে এই রুহগুলোর অবস্থান হচ্ছে ইল্লিয়িনে। এবং রুহ যখন একজন মানুষের দেহ থেকে যখন রুহ যায় তখন খুব দ্রুত মালায়েকারা এটাকে নিয়ে কোনো সময় ক্ষেপণ না করে তারা দ্রুত উঠতে থাকেন উপরের দিকে। ওই সময়ে এই যে রুহ বের হওয়ার আগে যখন মালায়েকারা তার রুহ কবজের জন্য আসেন তখন হয়তো মালায়েকাতুর রহমা, যদি সে দিনদার হয়ে থাকে মুমিন মুত্তাকি হয়ে থাকে তাহলে মালায়েকাতুর রহমা দেরকে দেখে সে প্রশান্তি লাভ করবে এবং তার রুহ বেরিয়ে যাবে যেভাবে পানির মটকা থেকে পানি খুব সহজেই বের হয়, এমনিভাবে একজন মুমিনের রুহ বের হবে, সে কোনো ধরনের কষ্ট অনুভব করবে না। তবে বাহ্যিকভাবে যে সাকারাত যেটা, সেই সাকারাত থেকে কেউ রেহাই পাবে না, সাকারাত থেকে কেউ রেহাই পাবে না, কিন্তু তার রুহ যখন তার শরীর থেকে বেরিয়ে যাবে তখন সে কোনো কষ্ট অনুভব করবে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের রুহ বের হয় যেমন পানির মটকা থেকে পানির ফুটা পড়ে, এখানে যেতে পানির মটকা থেকে পানি বেরোতে যেমন কোনো কষ্ট হয় না, ঠিক তেমনিভাবে মুমিনের দেহ থেকে তার রুহ বের হতে কোনো কষ্ট হয় না, সে কোনো কষ্ট অনুভব করবে না। এর বিপরীত অবস্থা হবে বেদিন কাফেরদের, মুনাফিকদের, তার রুহ কবজের জন্য মালায়েকাতুল আযাবরাই আসবেন এবং এদেরকে দেখে তার যে অবস্থা হবে সেই অবস্থা ভয়াবহ এবং তাকে বলা হবে আখরিজু আনফুসাকুম, আখরিজু আনফুসাকুম, তোমার আত্মা বের করে দাও। আলিয়াউমা তুজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হাক্কি ওবিমা কুনতুম তাস্তাকবিরুন, আল্লাহ সম্পর্কে অনর্থক কথাবার্তা বলতে এবং তুমি অহংকার প্রদর্শন করতে, অতএব আজকে তুমি আলিয়াউমা তুজাউনা আযাবাল হুন, আজকের দিনে তোমাকে প্রতিফল দেয়া হবে আযাবাল হুন, অপমানকর শাস্তি। বেদিন এবং কাফেরদের রুহ নেয়ার সময় যখন উপস্থিত হবে তখনই সে বুঝতে পারবে তার জন্য কি অপেক্ষা করছে এবং দিনদাররা বুঝতে পারবেন যে তাদের জন্য কি অপেক্ষা করছে। তো কবরে যাওয়ার আগে একজন মুমিনের রুহ
নিয়ে মালায়িকারা হয়তো আকাশে যান, আল্লাহর দিকে উঠেন এবং তার রূহকে নিয়ে ইল্লিনে পৌঁছা হয়। সেখান থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশে তাকে সেই রূহের অবস্থান ঠিক করে দেওয়া হয় যে সেই রূহ কোথায় থাকবে। যদি মুমিন হয় তাহলে তার রূহ ইল্লিয়েনে থাকবে, এবং যদি সে কাফের হয় তাহলে তার রূহ সিজ্জিনে পৌঁছাবে। ওইখানে পৌঁছার পরে মুমিনের রূহ যখন ইল্লিয়েনে পৌঁছা মালায়িকারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে নিয়ে যান, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশে ওই রূহ তার কাছে ফিরিয়ে দেয়া হয়। ওই রূহ ওই মাইয়িতের কাছে ফিরিয়ে দেয়া হয়। ততক্ষণে ওই মাইয়িত যখন কবরস্থ হয়ে যায়, ওই রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হয়, এবং তখনই মুনকার এবং নাকির এই দুই ফেরেশতা তাকে কবর থেকে উঠিয়ে বসান এবং তাকে ওই তিনটা মূল বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন, মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। তো এখান থেকে আমরা পেলাম যে একজন মানুষের দেহ থেকে রূহ বের হওয়ার পরে সাথে সাথেই কিন্তু তাকে এই তিনটা প্রশ্ন করা হয় না। রূহ বের হওয়ার পরে সেটাকে নিয়ে মালায়িকারা মুমিনের রূহ নিয়ে উপরে যান আল্লাহর কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেটাকে ওই মাইয়িতের জিসমের মধ্যে যখন সে কবরে শায়িত হয়ে যায়, দাফন করা হয়, তখন তার রূহকে কবরে তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়া হয়, এবং তখনই সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিক তেমনিভাবে কাফিরের মুনাফিকের রূহ যখন বেরিয়ে যায়, তখন সেগুলোকে নিয়ে মালায়িকারা যখন উঠতে চান, তখন তার জন্য আকাশের দরজা বন্ধ করে দেয়া হয়, তাকে দুনিয়াতে ফিরিয়ে দেয়া হয়, এবং সে যখন কবরস্থ হয়ে যায় তখন তার রূহকে তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়া হয় এবং তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অতএব মৃত্যুর সাথে সাথেই সওয়াল জবাব যেটা আমরা বলি, সেই সওয়াল জবাব শুরু হয় না। কবরে যাওয়ার আগে যত দ্রুতই একজন লোককে কবরস্থ করা হোক না কেন, তার আগে সেই রূহ আল্লাহর সামনে পেশ করা হয়। ওইখান থেকে ফিরে আসার পরে সওয়াল জবাব শুরু হয়। আচ্ছা, এরপরে যে বিষয়টা, যে এই বিষয় সম্পর্কে যে মানুষের রূহ যখন বেরিয়ে যায় তখন তার কি অবস্থা হয়, সে সম্পর্কে বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস থেকে বিস্তারিত জানা যায়। তিনি বলেন, খারাজনা মাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি জানাযাতি রাজুলিন মিন আল আনসার। আমরা একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম একজন আনসারী সাহাবার জানাজায়। ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবরে গিয়ে উপস্থিত হলাম এবং তার দাফন যখন সম্পন্ন হলো, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহ ওয়া কাআন্না আলা রুউসিনা আত-তায়ির ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ। আমরা বসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও তার চতুর্পাশে বসলাম, এমনভাবে যে আমরা কেউ নড়াচড়া করছি না, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একখণ্ড লাকড়ি, ইয়ানকুতু ফিল আরদ, ওইটা দিয়ে তিনি মাটি খোঁড়াচ্ছেন। ফারাফা রাসাহু, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা ওঠালেন এবং তিনি বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো আযাবে কবর থেকে। এই কথাটি তিনি দুইবার অথবা তিনবার বললেন। এরপরে তিনি বললেন, ইন্নাল আব্দাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। একজন মুমিন বান্দা যখন সে দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্ত এবং আখেরাতে দুনিয়া থেকে চলে যাওয়ার এবং আখেরাতের দিকে আগমনের অবস্থায় থাকে, অর্থাৎ
একদম তার সে মৃত্যুমুখে যখন উপস্থিত হয় নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা তখন তার দিকে অবতরণ করেন আকাশ থেকে ফেরেশতা বিদুল বুজুহ অত্যন্ত উজ্জ্বল চেহারা বিশিষ্ট মালাইকারা তার কাছে আসেন কাআন্না বুজুহাহুম শামস যেন তাদের তাদের চেহারা যেন সূর্যের মতো এত উজ্জ্বল মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ তাদের সাথে জান্নাতের তাদের সাথে তাদের কাছে জান্নাতের কাফন থাকে ও হানুতুম মিন হানুতিল জান্নাহ জান্নাতের সুগন্ধি তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধ নিয়ে তারা আসেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার এসে তার কাছে তারা বসেন সুম্মা ইয়াজিউ মালাকুল মউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি এরপরে মালাকুল মউত আসেন এসে তার মাথার কাছে বসেন ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান এই মালাকুল মউত এসে বলেন হে নাফসে তাইয়্যিবাহ হে পবিত্র নাফস উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান তুমি বের হও তোমার রবের আল্লাহর 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 মাগফিরাত এবং তার সন্তুষ্টির দিকে ক্বালা ফাতাখরুজু তাসীলু কামা তাসীলুল কাতরাতু মিন ফি সিকা তখন সেই রূহ এমনভাবে বেরিয়ে যায় যেমন পানির মটকা থেকে পানির ফুটা বেরিয়ে পড়ে ফাইদা আখাদাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন যখন এই রুহ বেরিয়ে যায় তখন এক মুহূর্ত বিলম্ব করেন না হাত্তা ইয়াখুদুহা এইটাকে এই রুহকে ধরেন ফায়াজআলুহা ফি যালিকাল কাফন এবং এই রুহকে ওই যে তারা যে কাফন নিয়ে আসেন ওই কাফনের মধ্যে নিয়ে নেন এবং ওই সুগন্ধি যে সুগন্ধি জান্নাতের যে সুগন্ধি তারা নিয়ে আসেন ওই সুগন্ধি দ্বারা আবৃত করে ওই কাপড়ে কাপড়ে ওই কাফনের কাপড়ে মুড়িয়ে সেই রুহ নিয়ে তারা বেরিয়ে পড়েন তখন এই 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 রুহ থেকে ইয়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ এই রুহ থেকে এত সুগন্ধি বের হয় যে পৃথিবীর বুকে এর থেকে উত্তম সুগন্ধি আর কিছু হতে পারে না ফায়াসআদুন বিহা এই রুহ নিয়ে তারা উঠতে থাকেন ফালা ইয়ামুরুনা يعني بها على ملأ من الملائكة إلا قالوا যখন তারা অতিক্রম করেন মালাইকাদের কোন দলকে এই রূহ নিয়ে যখন তারা উঠতে থাকেন তখন পথিমধ্যে মালাইকাদের যে দলকে অতিক্রম করেন তারা জিজ্ঞেস করেন মা হাদার রূহ আত তাইয়্যিব এই পবিত্র রূহ এটা কে কার ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান বি আহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনহু যে এই রূহ হচ্ছে অমুকের ছেলে অমুকের তার উত্তম নাম দিয়ে দ্বারা তারা সম্বোধন করে বলেন যে নাম দ্বারা তাকে দুনিয়াতে ডাকা হতো ওই নাম দিয়ে তাকে বলা হয় কান ওই সম্মুনা হুবিহা ফি দুনিয়া হাত্তা ইয়ান্তা হুবিহা ইলা সামা ইদ দুনিয়া এই রুহ নিয়ে তারা দুনিয়ার আকাশে যখন পৌঁছান ফায়াস্তাফতিহুনা লাহু আকাশের দরজা খুলতে বলেন ফায়ুফতাহু লাহুম আকাশের দরজা তাদেরকে খুলে দেয়া হয় তো এমনিভাবে সামা সাবিআ বা সপ্তম আকাশে তারা যখন উঠেন ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়্যিন তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন আমার বান্দার কিতাব তুমি ইল্লিয়িনের মধ্যে রাখো তোমরা ওয়া উইদুহু ইলাল আরদ এবং তাকে জমিনে ফিরিয়ে দাও ফা ইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উইদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা কারণ আমি ওই জমিন থেকেই তাদেরকে সৃষ্টি করেছি এবং ওইটাতেই তাদের ফিরিয়ে দেব এবং ওইখান থেকে তাদেরকে বের করে আনবো পুনরায় ফাতুআদু রূহুহু ফি জাসাদিহ তখন তার রূহ তার দেহের মধ্যে ফিরে আসে ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি তখনই তার কাছে দুইজন ফেরেশতা আসেন তাকে উঠিয়ে বসান এবং তাকে বলেন ফায়াকুলানে মাল্লাহু মার রব্বুক যে কে তোমার রব সে বলে ফায়াকুলু রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ ফায়াকুলানে লাহু মা দীনুক তোমার দিন কি তাকে তার এই দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন তোমার দিন কি ফায়াকুলু দীনি আল ইসলাম যে আমার দিন হচ্ছে ইসলাম فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم ما هذا الرجل الذي بعث فيكم اي 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 ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে সে এর উত্তরে বলবে فيقول هو رسول الله صلى الله عليه وسلم يتني হচ্ছেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم
ফায়াকুলানি লাহু, তখন ওই দুই ফেরেশতা তাকে বলবেন, ওমা ইলমুক, তোমার ইলম কি? তখন সে বলবে, ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ ফআমানতু বিহি ওয়াসাদদাকতু, তখন সে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপরে বিশ্বাস পোষণ করেছি, সেটাকে সত্য বলে স্বীকার করেছি। এই বিষয় সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে কারিমে এই বিষয় সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যে আল্লাহ তাদেরকে ইমানদারকে ইমানদারদেরকে দৃঢ়পদ রাখবেন, বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে এবং আখিরাতে। তখন এই জবাব যখন সে দিয়ে দেবে, ফায়ুনাদি মুনাদিন ফিসসামা, যখন বান্দা এই উত্তরগুলো দিয়ে দেবে, তখন একজন 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 আহ্বানকারী আহ্বান করে বলবেন, আন সাদাকা আব্দি, যে আমার বান্দা ঠিক বলেছে। আকাশ থেকে এই বলে ডাকা হবে যে আমার বান্দা সত্য বলেছে, আফরিশু হুমিন আল জান্নাহ ও আলবিসু হুমিন আল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যে বান্দা আমার সত্য বলেছে, অতএব আফরিশু হুমিন আল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, হ্যাঁ জান্নাতের একটি দরজা তার জন্য খুলে যাও, খুলে দাও। قال فياتيه من روحها وطيبها ويفسح له في قبره مد بص مد مد بصره, তখন সে জান্নাতের সুবাতাস সুঘ্রাণ সে উপভোগ করবে এবং তার কবরকে তার চক্ষুসীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে। এই হচ্ছে একজন মুমিন যখন কবরে যাবে, তার রুহ যখন তার শরীর থেকে বেরিয়ে পড়বে, তখন প্রথমত সেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে যাবে এবং ওইখান থেকে তার দেহের মধ্যে তার রুহ ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে তখন জিজ্ঞাসাবাদ করা হবে। কাফিরের ক্ষেত্রে মুনাফিকের ক্ষেত্রেও সেম বিষয়, কিন্তু ওইটা আকাশের দিকে উঠতে পারবে না, তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে না, ওইটাকে সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হবে। তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দেবেন যে তার কিতাব সিজ্জিনের মধ্যে লিখে রাখো, এরপরে তার রুহকে তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নে সে উত্তর দিতে পারবে না, সে বলবে হা হা লা আদ্রি, মানুষ যা বলে শুনে মানুষকে যা বলতে শুনেছি আমি তাই বলেছি। তখনই তার জন্য কবরকে সংকীর্ণ করে দেয়া হবে, তার একদিকের বাহু অন্যদিকে কবরের যাতায় ফ্যাশনে সেটা একদিকের বাহু অন্যদিকে গিয়ে পড়বে এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দেয়া হবে, সেই জাহান্নামের বিষ বাষ্প সে কবরে অনুভব করবে, এইভাবেই কিয়ামত পর্যন্ত অনুভব করতে থাকবে মুনাফিক এবং মুমিনরা। তো এই দুইটা বিষয়। তৃতীয় বিষয় হলো এখানে যেটা আমাদের জানা দরকার, যে কবরের মধ্যে কবরের ফিতনা এবং কবরের আযাব, এই দুইটা কিন্তু এক বিষয় না। কবরের ফিতনা হচ্ছে কবরের সওয়াল এবং জবাব। কবরের ফিতনা বলতে কবরের সওয়াল এবং জবাবকে বোঝানো হয়। কবরের আযাব হচ্ছে ভিন্ন বিষয়। কবরের ফিতনার উপরে নির্ভর করবে সে আযাব পাবে না সে শান্তি লাভ করবে, নিয়ামত লাভ করবে। এবং এই ফিতনার সম্মুখীন, কবরের ফিতনার সম্মুখীন সবাইকে হতে হবে। তবে চার অথবা পাঁচ প্রকৃতির লোকেরা কবরের ফিতনার সম্মুখীন হবেন না। কবরে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে এই তিনটা মূলনীতি সম্পর্কে, মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। তবে চার অথবা পাঁচ প্রকৃতির লোক এই প্রশ্নের ঊর্ধ্বে, তারা কারা? প্রথমত হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, তাদেরকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না।
কেন এর প্রমাণ কি প্রমাণ হচ্ছে যে যেখানে সুহাদারা শহীদদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিবারিকাতি সুয়ুফি আলা রাসিহি ফিতনা তলোয়ারের আঘাতই তার জন্য তার মাথায় তলোয়ারের আঘাতটাই কবরের ফিতনার জন্য যথেষ্ট অর্থাৎ শহীদ যে আঘাতে নিহত হয়ে থাকেন শহীদ শাহাদত বরণ করে থাকেন সেই আঘাতের কারণেই তাকে আর কবরে আর কোনো ফিতনার বা সওয়াল জবাবের প্রশ্নের মুখোমুখি হতে হবে না এটা তার জন্য ওই ওই আঘাতটাই যথেষ্ট তো যেখানে সোহাদারা ফিতনার সম্মুখীন মানে কবলে কবরের সওয়াল ফিতনা বলতে কবরের সওয়াল মানে প্রশ্ন উত্তরের সম্মুখীন হবেন না সেখানে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সওয়াল জবাবের সম্মুখীন হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা একটা কারণ দ্বিতীয় বিষয় হচ্ছে যে নবীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব যেহেতু তাদের সম্পর্কে মান নবীয় নবীদের সম্পর্কে অন্যান্য মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব তাদেরকে তো তাদের সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন আসে না অতএব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কবরের ফিতনার ঊর্ধ্বে দ্বিতীয় হচ্ছেন সিদ্দিকুনরা সিদ্দিকুন কারা যারা সাদিকুন মুসাদ্দাকুন যারা আল্লাহকে সত্য বলে জেনেছেন এবং যারা সত্যবাদী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঘোষণা দিয়েছেন তো যেহেতু তারা সাদিক এবং মুসাদ্দাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন অতএব তাদেরকে আর জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন হতে পারে না কারণ যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে বোঝা গেল যে তারা প্রকৃত অর্থে সত্যবাদী না সেটা আবার পুনরায় যাচাই করে নিতে হবে তো পুনরায় যাচাই ওই জায়গাতেই বা ওই বিষয়টাকে পুনরায় যাচাই করা হয় যে বিষয়ে কোনো সন্দেহ থাকে যেহেতু ওনারা সিদ্দিকুন মুসাদ্দাক তারা সত্যবাদী হিসাবে স্বীকৃতি পেয়ে গেছেন সুতরাং তাদের সত্যবাদিতার বিষয়ে আর কোনো সন্দেহ নেই এটা পুনরায় জিজ্ঞেস করে কবরে ফিতনার মাধ্যমে প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটা নিশ্চিত হওয়ার আর কোনো কারণ কোনো প্রয়োজন নেই তো নবীয়ুন সিদ্দিকুন ওনারা প্রশ্নের ঊর্ধ্বে এরপরে হচ্ছেন সুহাদারা তারাও প্রশ্নের ঊর্ধ্বে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم تو اي آيات درا اي آيات الله عز وجل بولدي چن جي الله مؤمن در تدر جان ابن مال كنه نسن اي জান্নাতের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ তো যেহেতু তারা তাদের জান এবং মাল বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে সুতরাং তাদেরকে আবার প্রশ্ন করার দরকার নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস কাফা বিবারিকাতি সুয়ুফি আলা রাসিহি ফিতনা এটা সুস্পষ্ট এবং এটা এই যে সহিহ হাদিস যে তলোয়ারের সেই আঘাতই তাদের ফিতনার জন্য যথেষ্ট তো এই আয়াত কোরআনে করিমের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে সুহাদারা কবরে ফিতনার সম্মুখীন হবেন না চতুর্থ হচ্ছেন আল মুরাবিথুন যারা মুরাবিথুন হচ্ছে যারা মুসলমানদের সীমান্ত প্রহরী মুসলিম দেশের সীমান্ত প্রহরী এটা দেশের বর্ডার গার্ড হতে পারেন অথবা মুসলমানদের যে কোনো দুর্গের প্রহরায় নিযুক্ত যারা তারাও মুরাবিথুন হিসাবে গণ্য তো মুসলমান দেশের সীমান্ত প্রহরায় নিযুক্ত থাকা অবস্থায় কেউ যদি মারা যায় কিংবা কোনো মুসলমানদের দুর্গ প্রহরারত অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে ফিতনার ঊর্ধ্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি
وَإِنْ مَاتَ جَرَى عَلَيْهِ عَمَلُهُ الَّذِي كَانَ يَعْمَلُهُ وَأُجْرِيَ عَلَيْهِ رِزْقُهُ وَأَمِنَ الْفَتَّانِ صحيح مسلم الحديث سلمان الفارسي رضي الله عنه تك بورنيتو رسول الله صلى الله عليه وسلم بوليشن جي ایک دین ایبن ایک راترو ربات من ای پروہرا دوا خیر من سیام شهر و قیامه ایک ماشر نفل سیام ایبن نفل قیام تکی اتم جو دی ای ابستای کیو مارا جائے جرا علیه عمله اللذی کان یعمله تاہولے تار عمل جاری تھک بے جے عمل شے نجکتو چھلو ہوئی عمل تار جاری تھک بے جو دی شے مارا ہو جائے تار عمل جاری تھک بے و اجری علیه رزقه تاکہ رزق دیا ہو بے و امین الفتان এবং সে ফিতনা থেকে সে নিরাপদ থাকবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কবরে তো এই মুরাবিতুন মুরাবিতুন কারা মুরাবিতুন হচ্ছে যারা মুসলিম দেশের সীমান্ত প্রহরায় নিযুক্ত এবং যারা মুসলমানদের যে কোনো দুর্গ দেশের অভ্যন্তরীণ মুসলমানদের যেখানে মুসলমানরা অবস্থান করছেন এরকম কোনো দুর্গ প্রহরায় নিযুক্ত যারা তারা হচ্ছেন মুরাবিতুন মুরাবিতুনদের ফজিলত বা তাদের যে মর্যাদা কি এইটা এই হাদিসে সুস্পষ্ট এর থেকে বড় মর্যাদার কি হতে পারে যে তারা ওই মর্যাদা লাভ করতেছেন যে মর্যাদার অধিকারী হচ্ছেন নবীউনরা সিদ্দিকুনরা সুহাদারা যদি বর্ডার কিংবা মুসলমানদের দুর্গ প্রহরত অবস্থায় একজন মুরাবিত স্বাভাবিক মৃত্যুবরণ করেন তারপরেও সে তারপরেও তিনি ফিতনা থেকে নিরাপদ থাকবেন তাকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না প্রহরত অবস্থায় যদি তিনি শাহাদত বরণ করেন তাহলে তো তিনি মানে প্রতিদানের উপরে প্রতিদান লাভের অধিকারী হবেন কারণ তখন একই সাথে তিনি মুরাবিত এবং শহীদ দুই মর্যাদা লাভ করবেন এই হাদিসের ভিত্তিতে আমাদের বোঝা দরকার এই হাদিসের আলোকে যে বর্ডার গার্ড যে দায়িত্ব সীমান্ত প্রহরার যে দায়িত্ব সে সীমান্ত প্রহরার দায়িত্ব এটা কোনো সাধারণ দায়িত্ব না যদি আমরা এটাকে মনে করি আমাদের কাছে বা অনেকের দৃষ্টিতে বর্ডার গার্ডের দায়িত্ব মনে হয় যে এটা একটা মানে এই দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকে মানে আল্লাহ আলম মানে অনেকের তুলনায় মনে করা হয় যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব না কিংবা এই এই কাজে যারা নিযুক্ত আছেন তাদের খুব একটা যথাযথ মূল্যায়ন আমরা করতে পারি না বা করি না অথচ একটা মুসলিম দেশের ইসলামী দেশের সীমান্ত প্রহরার দায়িত্বে যারা নিযুক্ত তারা আল্লাহর কাছে ওই মর্যাদা লাভ করছেন যে মর্যাদা নবীউন সিদ্দিকুন সুহাদারা লাভ করছেন অথচ এরকম একটা দায়িত্বকে আমরা অনেকেই অজ্ঞতাবশত কিংবা যে কোনো কারণবশত অন্য কোনো কারণবশত এটাকে অবজ্ঞা এবং উপেক্ষার চোখে দেখি ও একজন বর্ডার গার্ড তার আবার কি মানে তার কোনো মূল্য নেই তো যারা একটা মুসলিম দেশের মূল বিষয় হচ্ছে যে একটা মুসলিম দেশের সীমান্ত প্রহরায় যারা নিযুক্ত আছেন তাদেরকে তাদের আত্মমর্যাদা বুঝতে হবে যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার কাছে তাদের মর্যাদা কতটুকু অবশ্য এই মর্যাদা লাভের বা এই মর্যাদা প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে অবশ্যই তাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে এখন যদি কেউ যে সালাত আদায় করছে না সে আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না অথচ নিজের দেশের বা একটা মুসলিম দেশের সীমান্ত প্রহরায় সে খুব আত্মনিবেদন করে আছে সে কিন্তু এই মর্যাদা লাভের অধিকারী হবে না
কারণ ইমান ছাড়া আপনি যত নেক আমলই করুন না কেন এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কোনো মূল্য পাবে না। তো বাংলাদেশের সীমান্ত প্রহরার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে তাদের প্রতি এবং অন্যান্য মুসলিম দেশের সীমান্ত প্রহরায় নিযুক্ত যারা, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে যে আপনারা কেবল নিজের ইমান এবং আমলের বিষয়টাকে নিশ্চিত করে এই যে দায়িত্বটুকু, এই দায়িত্বটুকু আপনারা পালন করুন, তাহলে আপনারা অনায়াসে নবিয়ুন সিদ্দিকুন সুহাদাদের মর্যাদা লাভ করতে পারছেন, আপনারা কবরের ফিতনা থেকে নিরাপদ। যদিও ওই অবস্থায় আপনারা সাধারণ মৃত্যুবরণ করেন, তারপরেও আপনারা এই মর্যাদার অধিকারী হবেন। আর জনসাধারণের উচিত যে মুসলিম দেশের সীমান্ত প্রহরা কিংবা মুসলিম দেশের যে কোনো স্থাপনা প্রহরায় নিযুক্ত যারা, মুসলমানদের কোনো স্থাপনা প্রহরায়, কেবল বর্ডার গার্ড এটাই কথা না, এর অধীনে মুসলমানদের অন্যান্য স্থাপনা যেখানে কিছু মুসলমান অবস্থান করছেন তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যারা, তারাও কিন্তু মুরাবিত হিসাবে গণ্য হবেন। তো জনসাধারণের উচিত যে এদের এই অবস্থান বা এদের এই দায়িত্বকে অবজ্ঞার চোখে কোনোভাবেই না দেখা, কারণ আপনাকে যে প্রহরা দিচ্ছে তার মর্যাদা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আপনার থেকে অনেক অনেক গুণ বেশি। কারণ আপনি জিজ্ঞাসিত হবেন, আপনি ফিতনার সম্মুখীন হবেন, কিন্তু প্রকৃত মুরাবিত যিনি তিনি কবরে ফিতনার সম্মুখীন হবেন না। এবং ওই অবস্থায় মারা গেলে যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু, তার এই ডিউটি চলমান থাকবে, সে আল্লাহর পক্ষ থেকে রিজেক পেতে থাকবে, সে ফিতনা থেকে নিরাপদ থাকবে। তো এই চার প্রকার লোক এরা হচ্ছেন ফিতনার বাইরে, মানে কবরের সওয়ালের সম্মুখীন তারা হবেন না। পঞ্চম যে বিষয়টা, যে ছোট বাচ্চা এবং পাগল কেউ যদি মারা যায় তাহলে তারা কবরে ফিতনার সম্মুখীন হবে কি হবে না, এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত রয়েছে। কিছু সংখ্যক ওলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে ছোট বাচ্চা কিংবা পাগল যারা, তারা যদি মারা যায় তাহলে তারা কবরে ফিতনার সম্মুখীন, মানে সওয়াল প্রশ্নের সম্মুখীন হবেন। আর এ বিষয়ে তারা বলতে চান যে যদিও দুনিয়াতে সে কোনো ধরনের তাকলিফ বা আদেশ নিষেধের মান্য করার, মেনে চলার নির্দেশ তার উপরে প্রযোজ্য ছিল না, কিন্তু বারজাখের জীবন সেটা তো দুনিয়ার জীবন না, সেটা হচ্ছে ভিন্ন জীবন, ওইখানে তো আর পাগল পাগল থাকবে না। অতএব তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে ফিতনার সম্মুখীন হবে। এটা হচ্ছে কিছু সংখ্যক ওলামা একেরামের অভিমত। আর ওলামা একেরামদের অনেকের অভিমত হচ্ছে পাগল এবং ছোট বাচ্চারা তারা কবরে ফিতনার সম্মুখীন হবেন না, কারণ দুনিয়াতে যেহেতু কোনো আদেশ নিষেধ, শরীয়তের আদেশ নিষেধ মেনে চলার দায়িত্ব মেনে চলা চলা এটা তাদের জন্য কি ছিল না, এই আদেশ নিষেধ তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। অতএব কবরে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হবে, যেহেতু দুনিয়াতে তাদের জন্য শরীয়তের আদেশ নিষেধগুলো তাদের বেলায় প্রযোজ্য ছিল না, অতএব কবরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তাদের কোনো হিসাব হবে না, কারণ হিসাব হবে মানুষের কর্মের বিষয়, কর্মের উপরে। এখন কোনো কর্মের নির্দেশ তাদের জন্য যেহেতু প্রযোজ্য নয়, অতএব কবরে তাদের জিজ্ঞাসাবাদ, তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন না হওয়ারই কথা। তো এই হচ্ছে বাচ্চা এবং পাগলদের বিষয়ে ওলামায়ে কেরামদের দ্বিমত।
একটা অভিমত হলো যে তারা জিজ্ঞাসিত হবে, আরেকটা অভিমত হচ্ছে যে তারা জিজ্ঞাসিত হবেন না। তবে জিজ্ঞাসিত না হওয়ার পক্ষেই বেশিরভাগ উলামায়ে কেরামদের অভিমত। এখন রয়ে গেল যে যারা জিজ্ঞাসিত হবেন, এই চার অথবা পাঁচ প্রকার লোকের বাহিরে যারা, বাকি সবাই জিজ্ঞাসিত হবেন, এ সম্পর্কে কারো কোনো দ্বিমত নেই। আচ্ছা, এখন এই পাঁচ প্রকার লোকের বাইরে যারা জিজ্ঞাসিত হবেন তাদের সম্পর্কে শাহ হুসাইমিন রহমাহুল্লাহ বলেছেন যে এর বাইরে অন্য যে সমস্ত লোক তারা তিন প্রকার, হয়তো এরা খালিস মুমিন হবেন অথবা খালিস মুনাফিক হবে, আর আরেক প্রকার হচ্ছে খালিস কাফের, পিওর মুমিন, মুনাফিক আর পিওর কাফের। এই তিন প্রকার লোক অবশিষ্ট রয়ে গেল। এদের এই তিন প্রকার লোকের সবাই জিজ্ঞাসিত হবে না সবাই জিজ্ঞাসিত হবে না, এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবুর রুহে তিনি বলেছেন যে খালিস মুমিন, খালিস কাফির, মুনাফিক এই তিন প্রকার লোকের প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হল যে মুমিন এবং মুনাফিকরাই জিজ্ঞাসিত হবে, কাফেররা জিজ্ঞাসিত হবে না, কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজনই নেই। দুনিয়াতে তারা রাবকে অস্বীকার করছে, দীন ইসলামকে অস্বীকার করছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা তাদের নিজ নিজ নবীকে তারা অস্বীকার করছে, অতএব তাদেরকে আর জিজ্ঞাসাবাদ করে বিষয়টা নিশ্চিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এরা বিনা জিজ্ঞাসাবাদেই আযাব বুক করতে থাকবে, চিরন্তন আযাব বুক করতে থাকবে। এটা হচ্ছে কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত। যদি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ এই তিন প্রকৃতির সবাইকেই, মুমিনদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, মুনাফিকদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, কাফেরদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মুমিন এবং মুনাফিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়টা সুন্নাহ দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। যারা বলেছেন যে কাফেররাও কবরে ফিতনার সম্মুখীন হবে, জিজ্ঞাসিত হবে, তারা ওই সমস্ত হাদিসের সাধারণ অর্থকে নিয়েছেন যেখানে বলা হয়েছে যে তোমরা সবাই কবরে জিজ্ঞাসিত হবে, ইন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, সব মানুষকে মানুষই এর অন্তর্ভুক্ত। তবে কেবলমাত্র হাদিস দ্বারা যাদেরকে, যাদের সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ফিতনার সম্মুখীন হবেন না, সেই সমস্ত লোকরা ব্যতীত অন্য সবাই ফিতনার সম্মুখীন হবে। আরেকটা বিষয় আমরা জেনে নেই যে খবরে জিজ্ঞাসাবাদের জন্য যে ফেরেশতারা আগমন করবেন, যে দুজন, তাদের একজন হলেন মুনকার এবং আরেকজন হলেন নাকির। মুনকার এবং নাকির এর অর্থ হচ্ছে অযাচিত অপরিচিত, অযাচিত অপরিচিত, অপ্রত্যাশিত অপরিচিত।
অপ্রত্যাশিত বা অযাচিত দ্বারা বোঝানো হয় যে যার সাক্ষাতে কেউ সুখী হতে পারে না বা যার সাক্ষাৎকে কেউ প্রত্যাশা করে না। মুনকার, অপছন্দনীয় মুনকার যদি আমরা বলি যে অপছন্দনীয়, তাহলে মানে অপছন্দনীয় কারো সাক্ষাৎ। অপরিচিত নাকির, যাকে অপরিচিত মনে হয়, তো মুনকার এবং নাকিরের যে অর্থ হচ্ছে অযাচিত, অপ্রত্যাশিত, অপরিচিত আগন্তুক। এখন কবরে যে দুইজন ফেরেশতা আসবেন এই সওয়ালগুলো করার জন্য, তাদেরকে মুনকার এবং নাকির বলা হয়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুবির আল মাইয়িত আও কাল আহাদুকুম আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখার আন নাকির। যে যখন কোনো মাইয়িতকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনাকারী বলেন যে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাউকে যখন কবরস্থ করা হবে তখন তার কাছে দুজন আসওয়াদানি আজরাকানি, আসওয়াদান আজরাকান হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, কালো নীলাব, দুজন ফেরেশতা আসবেন, তাদের একজনকে বলা হবে, একজনকে বলা হয় মুনকার এবং আরেকজনকে বলা হয় নাকির। তো এই হাদিস দ্বারা জানা যায় যে তাদের নাম হচ্ছে, একজন হচ্ছেন মুনকার এবং আরেকজন হচ্ছেন নাকির। হাদিস তিরমিজির হাদিস এবং হাদিস হাসান। উলামা ইকরামদের কেউ এই দুই ফেরেশতার এই নাম যে মুনকার এবং নাকির বলছেন যে তারা, এটা কোনো ফেরেশতার নাম না। মুনকার এবং নাকির এটা ওই দুই ফেরেশতার নাম না। তারা, তাদের কথা হচ্ছে যে এরা হচ্ছেন আল্লাহর মালাইকা। এরা হচ্ছেন আল্লাহর মালাইকা, তারা কোনোভাবেই মুনকার অথবা নাকির হতে পারেন না, কারণ আল্লাহ আজ্জা ওয়াজাল তার মালাইকাদের গুণাগুণ বর্ণনা করেছেন এবং তাদের সুন্দর গুণ বর্ণনা করেছেন। তো যে হাদিসে মুনকার এবং নাকির বলা হয়েছে, উলামায়ে কেরামদের কেউ কেউ এই হাদিসকে তারা দাঈফ সাব্যস্ত করেছেন। যে এরা মুনকার অথবা নাকির হতে পারেন না, কারণ মালায়েকারা হচ্ছেন সুন্দর গুণের অধিকারী। অন্যান্য আরো কিছু সংখ্যক উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে না, এটা ফেরেশতাদেরই নাম। তবে তাদেরকে মুনকার এবং নাকির বলা হয় এই অর্থে যে মুনকার বা মানে মুনকার অপছন্দনীয়, তারা দেখতে অপছন্দনীয়, বিদঘুটে বা বিশ্রী, এই অর্থে তারা মুনকার বা নাকির না। এরা মাইয়িতের কাছে অপরিচিত, কারণ মাইয়িত এদেরকে, মৃত ব্যক্তি তাদেরকে এর আগে দেখেনি, সেই হিসাবে তারা মুনকার এবং নাকির। এবং তাদের দলিল হচ্ছে যে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যেসব ফেরেশতারা আসছিলেন, যখন তারা তার কাছে প্রবেশ করলেন, ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বাল সালামুন কওমুন মুনকারুন, ওই মালায়েকারা যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে প্রবেশ করলেন, তারা বললেন সালাম,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে বললেন সালামুন কাওমুন মুনকারুন, অপরিচিত দল। তো এখানে মুনকারুন শব্দ ব্যবহার করা হয়েছে কার সিফাত হিসাবে? মালায়েকাদের সিফাত হিসাবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কাওমুন মুনকারুন অপরিচিত বলছেন কোন অর্থে? যে তিনি এদেরকে এর আগে দেখেননি, তিনি তাদেরকে চেনেন না। তো সেই অর্থে মাইয়িতের কাছে যে ফেরেশতারা সওয়াল জবাবের জন্য উপস্থিত হবেন, তাকে প্রশ্ন করার জন্য উপস্থিত হবেন, সেই ফেরেশতাদেরকে মাইয়িত এর আগে দেখেনি, তাকে তাদেরকে চেনে না, সেই হিসাবে তারা হচ্ছেন মুনকার এবং নাকির। তাদের জাত মুনকার এবং নাকির এইটা না। অতএব এই হাদিসকে, যে হাদিসে ওই যে আমরা আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস আমরা উল্লেখ করলাম, ইজা কুবির আল মাইয়িত আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখির আন নাকির, এই হাদিসকে যাইফ সাব্যস্ত করার কোনো কারণ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে মুনকার এবং নাকির, এই যে দুই ফেরেশতা, এই দুই ফেরেশতা কি ওই দুই ফেরেশতা যারা এক মানে একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার আমল আমল লিখতে থাকেন, এরা এরাই কি সেই কিরামান কাতিবিন নাকি অন্য কেউ? এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক মাইয়িতের কাছে কি সেম ওই দুই ফেরেশতাই যান নাকি প্রত্যেক মাইয়িতের কাছে নতুন নতুন দুইজন ফেরেশতা যান? মানে মুনকার এবং নাকির এরা কি মাত্র দুইজনেই যারা সব মাইয়িতের কাছে উপস্থিত হন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, নাকি প্রত্যেক মাইয়িতের কাছেই নতুন দুইজন মুনকার এবং নাকির যান? এই বিষয়ে আসলেও এই বিষয়েও উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত। কেউ কেউ বলেছেন যে ওই মুনকার এবং নাকির হচ্ছেন ওই দুই ফেরেশতা যারা দুনিয়াতে থাকা অবস্থায় তার সাথী ছিলেন, যারা তার ডানে এবং বামে বসা ছিলেন। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই আয়াতে যাদের কথা বলা হয়েছে খবরে এই দুইজনেই তাদেরকে তাকে প্রশ্ন করবেন এবং এরাই হচ্ছেন মুনকার এবং নাকির। এটা হচ্ছে কিছু সংখ্যকদের অভিমত যে যারা দুনিয়াতে তার আমলগুলো লিখতে থাকেন খবরে তারাই জিজ্ঞেস করবেন। আর উলামায়ে কেরামদের অন্য কিছু সংখ্যকের অভিমত হচ্ছে যে মুনকার এবং নাকির খবরে প্রশ্নকারী ফেরেশতারা হচ্ছেন ভিন্ন ফেরেশতা, যারা দুনিয়াতে আমল তার আমল লিখে থাকেন তারা না, বরঞ্চ ভিন্ন ফেরেশতা। এবং প্রত্যেকের কাছে যদি নতুন দুইজন করে যেতে পারেন এটাও সম্ভব, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তার জুনুদের তার সৈন্যের কোনো অভাব নেই। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, আপনার রবের জুনুদ আপনার রবের সৈন্যের পরিমাণ তিনি ছাড়া কেউ জানে না এই পরিমাণ। অতএব ওই দুইজনকে সবার কাছে পাঠানোর কোনো প্রয়োজন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নেই, কারণ তার সৈন্য সংখ্যা অসংখ্য, তিনি প্রত্যেকের কাছে চাইলে দুইজন নতুন দুইজন মুনকার এবং নাকির পাঠাতে পারেন। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে মুনকার এবং নাকির, এরা উলামায়ে কেরামের কিছু সংখ্যকের অভিমত হলো যে তারাই হচ্ছেন কেরাম, মানে একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার ডান পাশে এবং বাম পাশে অবস্থানকারী তার আমলনামা লিপিবদ্ধ আমল লিপিবদ্ধকারী ফেরেশতারাই তাকে খবরে জিজ্ঞাসাবাদ করবেন। আর অন্য উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে না, এরা হচ্ছেন মুনকার এবং নাকির তারা না, যারা আমল লিখেন তারা না, বরং তারা ভিন্ন। এবং প্রত্যেকের কাছে মুনকার এবং নাকির ভিন্ন হতে পারেন, যে সব মৃত ব্যক্তির কাছে ওই সেম দুইজন ফেরেশতা যাবেন এইটা না, বরঞ্চ নতুন নতুন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুনকার এবং নাকির হিসাবে নতুন সৈন্য পাঠাবেন, কারণ তার সৈন্য সংখ্যা অগণিত অসংখ্য। কবরের আদাব বিষয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। এখানে আরও কিছু বিষয় রয়ে গেছে, যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা
আমাদেরকে তৌফিক দেন তাহলে আগামী কিতে কবর সংক্রান্ত আরও যে প্রশ্নগুলো রয়ে গেছে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসনাল খিতাম। আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে উত্তম পরিণতি এবং উত্তমভাবে সুন্দরভাবে দুনিয়া থেকে যেন যেতে পারি ইমানের সাথে ইসলামের সাথে সেটাই কামনা করছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আমরা কবরের আযাব থেকে আশ্রয় চাইছি এবং জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তার কাছে ক্ষমা আশ্রয় প্রার্থনা করছি। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আফিয়া ওয়া হুসনাল খিতাম। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম নাম আহসানাল্লাহ ইলাইকুম ওয়া জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। শেখ, আমাদের কত সপ্তাহ থেকে ক্লাস এবং এই সপ্তাহে কয়েকটা ক্লাস, আমরা চেষ্টা করবো কোয়েশ্চেনগুলো শর্ট করার জন্য, আপনি যদি আমাদেরকে অ্যান্সারগুলো দিতেন তাহলে খুব ভালো হতো ইনশাআল্লাহ তাআলা। নাম তাফাদ্দাল আখি বিসমিল্লাহ। প্রথম কোয়েশ্চেন আপনার গত ক্লাস থেকে করা হয়েছিল, অনেক সময় মুসলিমরা শিয়াদের সাথে মিছিল বা যাত্রায় যায় এবং তারা হুসেইনি দালান পুরাতন ঢাকায় এই কবরের কাছে যে পশু তারা জবাই করে এবং মানত করে মহরম মাসে, এ সম্বন্ধে আপনার অ্যাডভাইস কি? নাম বারাকাল্লাহ ফিকুম। আমি আপনার প্রশ্ন থেকে যেটুকু বুঝতে পারছি যে মুসলমানরা এই যে শিয়ারা মহরম মাস উপলক্ষে তাদের যে আনুষ্ঠানিকতা বা যে সমস্ত কাজকর্মগুলো তারা করে থাকে, এই মুসলমানরা যারা তাদের এই উৎসবগুলাতে যায় বা এগুলো দেখে, এদের সম্পর্কে মানে হুকুম কি বা এই বিষয়টা শরীয়তের দৃষ্টিতে কি, যদি প্রশ্নটা এরকম হয়ে থাকে তাহলে কথা হচ্ছে যে অবশ্যই মুসলমানদের উচিত না যে কোনো ধরনের বিদআ কিংবা হারাম কোনো কাজের প্রত্যক্ষ সাক্ষী হওয়া, এগুলা দেখা কিংবা এগুলাতে অংশগ্রহণ করা, এটা কোনোভাবেই এটা মুসলমানদের জন্য হারাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যারা অনর্থক বিষয় থেকে তারা যারা বিরত থাকেন। যে সমস্ত বিদআত, এই যে শিয়ারা যে বিদআতগুলো করে থাকে, যদি মুসলমানরা সেগুলো দেখার জন্য বা উপভোগ করার জন্য যান তাহলেও তারা এর দ্বারা অবশ্যই গুনাহগার হবেন। তার কারণ এটা হচ্ছে পরোক্ষভাবে মুবতাদিউনদেরকে শিয়াদেরকে তাদের কাজে উৎসাহ দেয়া, মুবতাদিউনদেরকে তাদের কাজে হারাম কাজে উৎসাহ দেয়া, এটা একটা বিষয়, এটা হচ্ছে গুনাহের কাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যেখানে কর্তব্য হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিউ ফাবিলিসানে ফাইল্লাম ইস্তাতিউ ফাবিকালবিহি, এটা হচ্ছে মুমিনদের মুসলমানদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তুমি কোনো মুনকার মন্দ কোনো কাজ দেখলে সেটাকে হাত দ্বারা পরিবর্তনের, যদি সেটা সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা পরিবর্তনের, যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। তো এখন সেই ঘৃণা করার পরিবর্তে যদি এই ঘৃণা করারও পরিবর্তে যদি একজন মুসলমান তাদের সেই উৎসবে হারাম উৎসবগুলোতে যদি যায়, সেগুলো যদি সে উপভোগ করে, এগুলাতে সে যদি আনন্দ অনুভব করে, তাহলে অবশ্যই এটা তার ইমানের পরিচায়ক হতে পারে না। কারণ অ্যাটলিস্ট অন্তর দ্বারা ঘৃণা করা, এটা হচ্ছে ওয়াদালিকা দাফুল ইমান। এখন সেই অন্তর দ্বারা ঘৃণার পরিবর্তে বরঞ্চ সে ওইখানে গিয়ে তাদের এই সমস্ত কাজকর্ম দেখে সে আনন্দ উপভোগ করছে, সে আনন্দের জন্য হয়তো আর কিছু না হোক, সে সরাসরি ওইগুলোতে অংশগ্রহণ নাই করুক, তারপরে ওইখানে উপস্থিত থাকা দ্বারা সে আনন্দ অনুভব করছে। সুবহানাল্লাহ, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা পরোক্ষভাবে
তাদেরকে শিয়াদেরকে সাহায্য করা এবং তাদের হারাম কাজে সহযোগিতা করার নামান্তর, তাদেরকে সহযোগিতা করার নামান্তর। এখানে একটা বিষয় খুবই জরুরি যে বর্তমানে আমাদের আরেকটা নতুন একটা ডায়ালগ আমাদের মধ্যে আসছে, এটা যারা এই ডায়ালগ যারা দিচ্ছেন বা এই কথাগুলো যারা বলছেন, আমার দৃঢ় বিশ্বাস যে এরা হয়তো বিষয়টার গভীরতা উপলব্ধি না করেই কিংবা এর যে কি বলছেন তার কথার তাৎপর্য কি সেটা না বুঝেই হয়তো বলছেন, এটাই আমি প্রাথমিকভাবে মনে করছি। ডায়ালগটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এই নতুন একটা কথা আমাদের মধ্যে প্রচলিত হয়েছে, কিন্তু এই কথাটা যারা এটার প্রচলন করছেন কিংবা যারা এই কথাটা বলতেছেন কিংবা যারা এই ডায়ালগটাকে বিশ্বাস করছেন, আমার দৃঢ় বিশ্বাস যে ওনারা কথাটার মূল হাকিকাত বা এই কথাটার গভীরতা ওনারা উপলব্ধি না করে বলছেন। উপলব্ধি করলে অবশ্যই ওনারা সেটা বলতেন না, আমার দৃঢ় বিশ্বাস। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা সর্বক্ষেত্রে প্রযোজ্য না। কারণ এই যে শিয়াদেরই বলেন তাদের যে মহরম উপলক্ষে তাদের যে তারা যে উৎসব করছে বা তারা যে আনুষ্ঠানিকতা আচার অনুষ্ঠান করছে, এইটা তাদের ধর্মীয় উৎসব। হিন্দুরা তাদের যে উৎসব করছে ওইটা ধর্মীয় উৎসব। মুসলমানরা তাদের ঈদ হোক, হাজ হোক, কোরবানি হোক, তারা যে উৎসব করছেন সেটা তাদের ধর্মীয় উৎসব। অতএব ধর্ম যার যার উৎসব সবার, এটা বলার কোনো সুযোগ এই জায়গাতে আমাদের নেই। কারণ যখন ওই উৎসবের নামই দেয়া হচ্ছে এটা ধর্মীয় উৎসব। হ্যাঁ, যদি উৎসবটা হয় এমন যে আজকে কোনো শিয়ার কোনো রাফিদের বিয়ে অনুষ্ঠান, হ্যাঁ, তাহলে হয়তো সেটা বলা যেতে পারে যে এটা একটা উৎসব। কিন্তু এরপরেও বিয়ে অনুষ্ঠানটা ইসলামে, ইসলামের দৃষ্টিতে বিয়ে অনুষ্ঠান সেটাও কিন্তু একটা ধর্মীয় উৎসব। কারণ বিয়ে এটা হচ্ছে দিনেরই একটা কাজ, এটা হচ্ছে একটা ইবাদা। অতএব মুসলমানের দৃষ্টিতে একটা বিয়ে উৎসব সেটাও কিন্তু ধর্মীয় উৎসব। আমি বলতে চাচ্ছি যে যদি এরকমও কোনো উৎসব হয় যেটার সাথে দিনের বা ধর্মের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি যে এই উৎসবটা হয়তো সবাই উপভোগ করছে, উৎসব সবার। কিন্তু যে উৎসবগুলো ধর্মীয় উৎসব, সেই উৎসবের ক্ষেত্রে এইটুকু বলার কোনো সুযোগ নেই যে ধর্ম যার যার উৎসব সবার। কারণ একজন মুসলমানের হাজ কোরবানি এইগুলো হচ্ছে তার উৎসব, ধর্মীয় উৎসব। ওইখানে আপনি কোনো ইহুদি কোনো নাসারাদেরকে দেখবেন না, আজকে আরাফার ময়দানে মিনাতে কোনো কাফির মুশরিককে আপনি দেখবেন না, কোনো ইহুদি ইহুদি খ্রিস্টান হিন্দুরা ওইখানে যাচ্ছেন না যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা সবাই উৎসব উপভোগ করি। আজকে মুসলমানদের ঈদের মাঠে কোনো অমুসলিমকে আপনি দেখবেন না এই বলে যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা ওইখানে যাই। কিন্তু মুসলমানরা আল্লাহুল মুস্তাআন, তারা এতই উদার হয়ে গেলেন যে ধর্ম যার যার উৎসব সবার বলে সেই অমুসলিমদের ধর্মীয় উৎসবে উনি অংশগ্রহণ করতেছেন। যদি ওই উৎসবটা ধর্মীয় উৎসব হয়ে থাকে তাহলে এটাকে আপনি পৃথক করবেন কিভাবে? শুধু কেবলমাত্র মুসলমানরাই তো লিবারেল হচ্ছে, আমাদের ধর্মীয় উৎসবে, আমাদের ঈদগাহের মাঠে, আমাদের মিনাতে যখন আমরা পশু কুরবানি করি, আমাদের আরাফার মাঠে যখন আমরা হজ পালন করি, আমরা যখন মুজদালিফাতে যাই, তখন তো এখানে অন্য কোনো কাফির মুশরিকদেরকে আমরা দেখি না, অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে দেখি না, তারা তো এটুকু বলে ওইখানে যায় না কিংবা যে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের ঈদগাহের মাঠে আমরা যখন জাতীয় ঈদগাহে ঈদের সালাত আদায় করি, তখন ওইখানে অন্য কোনো ধর্মাবলম্বীদের উপস্থিতি আমরা দেখি না, তারা তো এই বলে ওইখানে যায় না যে ধর্ম যার যার উৎসব সবার, তারা এর ধারে কাছেও বিড়ে না। অতএব শিয়া হোক, অমুসলিমরা হোক, কিংবা মুসলমানদের নামে এই যে শিয়া রাফিদা অন্যান্য যারা শিরিক বিদা এবং হারাম কাজগুলো করছে, এইগুলোতে উপস্থিত হওয়া এটা কোনো মুসলমানের জন্য
জায়েজ না, কারণ উপস্থিত হওয়ার অর্থ হচ্ছে এটাকে সমর্থন করা। আপনি কেউ যদি জেনে বুঝে ওইখানে যায় তাহলে সে অবশ্যই তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে তাদের দিনকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। নাম বারাকাল্লাহু ফিকুম। নাম ওয়াফিকুম বারাকাল্লাহ উস্তাদ। আমাদের পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা করেছেন ইংলিশে, আপনার শিষ্য মুসলমান ভাই বোনদের জন্য আপনার নসিহা কি, যারা হিন্দুদের পূজা বা সেলিব্রেশনে যায় এবং এবং প্রসাদ খায়, এবং সুবহানাল্লাহ আপনি এটা অত অলরেডি অ্যান্সার করছেন সুবহানাল্লাহ, এরপরে কোয়েশ্চেন শেখ আবার শিয়াদেরকে নিয়ে ইংলিশে বলছেন যে শিয়ারা কেন অথেন্টিক ন্যারেশনগুলো তারা গ্রহণ করে না, তারা রিজেক্ট করে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং তাদের যে প্রিন্সিপাল সেগুলোকে তারা পরিত্যাগ করে। আমরা কীভাবে সাহাবাদের, আমার মনে হয় উনি বলছেন যে সাহাবাদেরকে আমরা ডিফেন্ড করতে পারি, আর এরপরে কোয়েশ্চন যে রাফিদা শিয়ারা কি মুসলিম কি না। না এই এই প্রশ্নগুলো রাফিজা এবং শিয়াদের সম্পর্কে একটু বিস্তারিত বলতে হবে। রাফিজা কারা এবং শিয়া কারা, তাদের বৈশিষ্ট্য কী, একটু বিস্তারিত আলোচনা করতে হবে। এটার জন্য ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস বা হয়তো আগামীকালকের কি পর্যন্ত একটু সময় দেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। একটু সময় লাগবে আজকে, আমি হয়তো একটু সময় লাগবে এটাতে। না শেখ, পরবর্তী কোশ্চেন আমাদের দেশের একজন সোকল্ড ইসলামিক দায়ী সম্বন্ধে, তার নাম আমি বললাম না, উনি বলেছেন যে হিন্দুরা আমাদের ভাই, তাদের সাথে কোনো অসাম্প্রদায়িকতা করা যাবে না। এটা সম্বন্ধে কিতাব এবং সুন্নাহ থেকে কি বলা যায় এইসব পলিটিক্যাল স্পিচের সম্বন্ধে? বারাকাল্লাহ ফিক। ওয়ফিকুম বারাকাল্লাহ। সুবহানাল্লাহ, এইটা সম্পর্কে যদি উনি জেনে বুঝে বলে থাকেন যে এরা ভাই, তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা কোরআনে কারীমের আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সুস্পষ্ট নির্দেশের স্পষ্ট লঙ্ঘন। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে কারীমে বলেছেন, লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, যাদের সাথে কোন ধরনের বন্ধুত্ব হৃদ্যতা পোষণ না করার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সুস্পষ্ট নির্দেশ রয়েছে, তাদেরকে ভাই বলা কিংবা ভাই হিসাবে তাদের সাথে আচরণ করা, এটা কোরআনে কারীমের এই আয়াতের সুস্পষ্ট লঙ্ঘন। ওই দায়ী যদি জেনে বুঝে করে থাকেন তাহলে এটা হচ্ছে তার বিষয়ে হুকুম হবে এইটি যে আল্লাহর নির্দেশকে, সুস্পষ্ট নির্দেশকে অমান্যকারী, কোরআনে কারীমের আয়াতকে অস্বীকারকারী। আর যদি অজ্ঞতাবশত বলে থাকেন তাহলে আমরা দোয়া করি আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে দ্বীনের ফাহাম দান করুন এবং তাকে হিদায়াত দিন। আর ভাই বলার অর্থ যদি হয় এইটুকু যে এটা কেবল ওই হিসাবে ভাই যে, যেমন আমাদের সমাজে একটা কি আছে যে পরিচিত অপরিচিত জীবনে দেখেনি এই ধরনের লোককে অনেকে মামা বলে সম্বোধন করে, অনেক গুন্ডা মস্তান
এদেরকে অনেকে মামা বলে সম্বোধন করে। তো এরকম যদি কিছু হয়ে থাকে যে এটা হচ্ছে এটার সাথে আসলে কোনো ধরনের হৃদ্যতা, আন্তরিকতা কিংবা যথার্থতার কোনো সম্পর্ক নেই, এমনিতেই মামা বলে ডাকছে বা এমনিতেই ভাই বলছে, তাহলে সেটার হুকুম হয়তো এটা হয়তো এই যে কোরআনে করিমের আয়াতকে মানে আয়াতকে অস্বীকারকারী হিসাবে হয়তো গণ্য হবে না, কিন্তু তারপরেও তাদেরকে এভাবে ভাই বলে ডাকা এটা অনুচিত। কারণ কোনো অমুসলিম কোনো মুসলিমের ভাই হতে পারে না, আর যখন আপনি ভাই বলবেন তখন এই ভাই দ্বারা ভাই মনে না করা এটাও ঠিক না, কারণ আপনার কথায় এবং কাজে মুখের কথা এবং অন্তরের মধ্যে একটা আরেকটা সম্পূরক হওয়া দরকার, দুইটার মধ্যে মিল থাকা দরকার। মুখে একটা বললেন কিন্তু মনের মধ্যে ওইটা নেই, এটা এটাও ঠিক না। তবে হ্যাঁ, সামাজিক সম্পর্ক বা বাহ্যিকভাবে যদি কেউ এইটুকু মনে করে তাহলে সে হয়তো ওই মনে রাখতে হবে যে হৃদ্যতা বা আন্তরিকতার সম্পর্ক অমুসলিমদের সাথে আমাদের থাকবে না, এটা ঠিক। তবে তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক তাদের সাথে সামাজিক সম্পর্ক এবং সুন্দর আচার ব্যবহার এটা অবশ্যই ঠিক রাখতে হবে। আপনার দেশে আপনার সমাজে অবস্থানকারী হিন্দু হোক বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে অবশ্যই মুসলমানদের সুন্দর আচার ব্যবহার শিষ্টাচার বজায় রাখা এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন। যে অমুসলিম বলে কিংবা অন্য ধর্মাবলম্বী বলে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন, অসৎ ব্যবহার করবেন, এটা ইসলামের নির্দেশ বহির্ভূত কাজ। কিন্তু একজন মুসলমানের প্রতি আপনার যে হৃদ্যতা যে আন্তরিকতা থাকবে সেটা একজন অমুসলিমের প্রতি আপনার থাকা উচিত না। তো এই দুইটা বিষয়ের মধ্যে অবশ্যই আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। অনেকে আছে যে অমুসলিম বলেই তার সাথে বাজে ব্যবহার করা, এটাও ইসলামের নির্দেশের নির্দেশ বহির্ভূত, এটা ইসলামের নির্দেশের লঙ্ঘন। তাদের সাথে সামাজিক সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে এবং আপনার উত্তম আচার ব্যবহার আখলাকের মাধ্যমেই আপনার প্রতি আপনার দিনের প্রতি তাদেরকে আকর্ষিত করার চেষ্টা করতে হবে। আপনার বদ আখলাক অসদাচরণ এগুলা দেখে অমুসলিমরা যেন আপনার দিন সম্পর্কে বাজে ধারণা পোষণ না করে এবং আপনার দিনের প্রতি তারা যেন বিদ্বেষ পোষণ না করে। কারণ যখন একজন মুসলমান থেকে একজন অমুসলিম কোনো খারাপ ব্যবহারের সম্মুখীন হবে বা খারাপ মানে অসদাচরণ পাবে তখন সে মনে করবে যে হয়তো আপনার দিনটাই আপনাকে এরকম বাজে আখলাক শিক্ষা দেয়। কে না, তো এটা মুসলমানদের ইসলামের নির্দেশ যে আপনার দেশে যদি অমুসলিমরা থাকেন তাহলে অবশ্যই সরকারের উচিত তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা, এটা সরকারের দায়িত্ব। একটা মুসলমান দেশে যারা অমুসলিম অমুসলমান যারা থাকবেন বিধর্মী যারা থাকবেন তাদের জানমালে নিরাপত্তার ব্যবস্থা করা সেই দেশের সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এটা তাকে করতে হবে, এটা হচ্ছে ইসলামের নির্দেশ। এমনিভাবে মুসলমানদের সাথে বসবাসকারী অন্যান্য অমুসলিমরা যারা থাকবে তাদের প্রতি মুসলমানদের সুন্দর ব্যবহার করা, তাদের সাথে উত্তম আচরণ করা এবং নিজেদের উত্তম আচরণ উত্তম ব্যবহার এইগুলার দ্বারাই তাদেরকে অমুসলিমদেরকে নিজেদের প্রতি আকর্ষিত করা, নিজের দিনের প্রতি তাদেরকে আকর্ষিত করার চেষ্টা করতে হবে।
কোনো অবস্থাতেই মুসলমানদের সমাজে অবস্থানরত অমুসলিম যারা আছেন তাদের সাথে তাদের প্রতি কোনো ধরনের দুর্ব্যবহার, তাদের প্রতি কোনো ধরনের অসদাচরণ, এইটা ইসলামে গ্রহণযোগ্য না এবং এটা ইসলামের শিক্ষা না। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে কীরকম ব্যবহার করছেন, অমুসলিমদের সাথে তার আচরণ এবং তার আচরণ দেখে, তার ব্যবহার দেখেই অনেক অমুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাকের মাধ্যমেই দিনের প্রচার সবচেয়ে বেশি করেছেন। তার আখলাক, তার আচার ব্যবহার দেখেই অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজকে মুসলমানদের মধ্যে ওই ওই ব্যবহার, ওই আখলাক থাকা উচিত, তাহলেই ইসলাম সম্পর্কে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে কোনো ধরনের বিরূপ মনোভাব তৈরি হবে না, তারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না। কিন্তু আজকে অযাচিতভাবে বা অপ্রত্যাশিতভাবে সেটা হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এর পিছনে মূল দায়ী কে? সেই সব মুসলিমরা যারা ইসলামের ইসলামী আখলাক সম্পর্কে অজ্ঞ কিংবা যাদের মধ্যে ইসলামী আখলাক উপস্থিত নেই। এই যে বাংলাদেশে গত মাত্র কয়েকদিন আগে হিন্দুদের বেশ কিছু ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, হয়তো একটা হিন্দু সে অন্যায় করছে, চরম অন্যায় করছে, যে মুসলমানদের দিন সম্পর্কে ব্যঙ্গ করছে, অবশ্যই সেটা তার চরম অন্যায়। কিন্তু সেই একজনের কারণে অনেকগুলো হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, তাদের জানমালের ক্ষতি করা, এটা কোন ইসলাম শিক্ষা দিছে? এই শিক্ষা তো ইসলামে নেই এবং এটা এটা মুসলমানদের এই বৈশিষ্ট্য হতে পারে না। আপনার দেশে, আপনার সমাজে অবস্থানরত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা আপনার সরকারের দায়িত্ব, তাদের তাদের সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা, তাদের সাথে সদাচরণ করা, এটা মুসলমানদের কর্তব্য। এখন মুসলমানরা যদি এর বিরূপ কিছু করে তাহলে এটা ইসলামের শিক্ষা না। আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের বলতে চাই যে কথিত সেই সমস্ত মুসলমানদের থেকে যে সমস্ত অপ্রত্যাশিতভাবে এবং দুর্ভাগ্যবশত যে সমস্ত বাজে আচরণ হচ্ছে, এটা ইসলামের শিক্ষা না। যেভাবে আপনারা হয়তো বলবেন যে এই যে যে হিন্দু ইসলাম ধর্মকে অবমাননা করে লেখালেখি করছে, আপনারাও বলবেন যে এটা আপনাদের ধর্মের শিক্ষা না, আপনাদের পথভ্রষ্ট একজন হিন্দু সেটা করছে, এটা এটার দায় দায়িত্ব তার, আপনারাও এটাকে বলবেন যে এটার সাথে আপনাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের ইসলামের শিক্ষা কি, ইসলামের বৈশিষ্ট্য কি, এটা দুনিয়ার সবাই জানে, আপনারাও জানেন যে ইসলামের মূল বিষয় হচ্ছে উত্তম আখলাক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম বৈশিষ্ট্যগুলোকে পূর্ণতা দানের জন্যই। সুতরাং উত্তম উত্তম আখলাককে, উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্য পাঠানো হয়েছে। এটা হচ্ছে আমাদের দিনে ইসলামের মূল বিষয়, উত্তম চরিত্র, উত্তম আখলাক দিনে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। যেসব মুসলমানরা এর বিপরীত কাজ করে তাদের ওই কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা মুসলমানদেরকে, মুসলমানদের প্রতি আমাদের আহ্বান যে অবশ্যই আপনারা এমন কিছু করবেন না যে কাজের দ্বারা আপনার দিনের প্রতি, দিনে ইসলামের প্রতি অন্যান্য ধর্মাবলম্বীদের বিরূপ ধারণা তৈরি হয় কিংবা ইসলামের প্রতি বাজে ধারণার তৈরি হয়, এরকম কোনো কাজ কর্ম এবং কথাবার্তা থেকে অবশ্যই আপনাদের বিরত থাকা উচিত। কারণ এরকম কাজের দ্বারা আপনারা ইসলামের সাহায্য তো দূরের কথা, ইসলামের ক্ষতি আপনারা অনেক বেশি করতেছেন, এগুলা থেকে দূরে থাকা উচিত। নাম বারাকাল্লাহ ফিকুম। আফিকুম বারাকাল্লাহ।
শেখ, অনেক তো কোশ্চেন, আমি আপনি অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বলছেন, মেবি আমরা লাস্ট দুটা কোশ্চেন করি, বাকিগুলো আমরা পরে ক্লাসে ইনশাল্লাহ জিজ্ঞাসা করব। ওখানে আপনি কি বলেন শেখ? না তাফাদ্দাল, বিসমিল্লাহ। জি শেখ, খুব সংক্ষেপে, আমাদের দেশে একটা গ্রুপ আছে নাম হিজবুত তাহরির, যারা আহাদ ন্যারেশন আপনার আহাদ এগুলোকে তারা পরিত্যাগ করে এবং তারা এভিডেন্স হিসেবে নেয় না, এবং এই কারণে তারা কবরের পানিশমেন্টকেও তারা স্বীকার করে না। তা এখন যারা ইগনোরেন্ট হিজবুত তাহরির মধ্যে, এদের কি আল্লাহ মাফ করে দিবেন নাকি এরা কুফর দ্বারা কুফরের কারণে পানিশড হবেন? প্রথমত, যদি হিজবুত তাহরিরের তারা খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণিত বিষয়গুলোকে, দিনে ইসলামের যে সমস্ত বিষয়গুলো খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণিত সেগুলোকে যদি অস্বীকার করে, এবং বিশেষ করে খবরের আজাবকে যদি অস্বীকার করে, তাহলে প্রথমত বলতে হয় যে এরা হচ্ছে মুতাজিলি সম্প্রদায়ের অনুসারী। মুতাজিলরাও খবরের আজাবকে তারা অস্বীকার করে। এবং যদি কেউ জেনে বুঝে, যেমন শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে কবরের আজাবকে যদি কেউ জেনে শুনে ইচ্ছে কোরআন কারীমের এই নুসুসগুলো এবং কবরের আজাব সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে জানা সত্ত্বেও, এ সম্পর্কে বর্ণিত হাদিসগুলো জানা সত্ত্বেও যদি এগুলোকে তারা ইচ্ছাপূর্বক অস্বীকার করে, তাহলে তাদের তাকফির করা যাবে, এরা 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 কাফের। আর যদি হয় এরকম যে তারা কোনো তাবিল বসত, গ্রহণযোগ্য কোনো তাওয়িলের কারণে তারা যদি সেটা করে থাকে কিংবা অজ্ঞতাবশত করে থাকে, তাহলে তাদেরকে তদলিল করা যাবে, মানে নিঃসন্দেহে বলা যাবে যে এরা পথভ্রষ্ট, তবে আমরা তাদেরকে তাকফির করব না, তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। নাআম, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।